এই নাকটাকে বন্ধ করে দিল, মুখটাকে স্যালুসিন দিয়ে দিলাম যে একদম নাক আর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় ওই লোক বেঁচে থাকবে কদিন? থাকবে একদিনও থাকবে না? আচ্ছা, নাক মুখ বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহকে ডাকে তাও বাঁচবে? জি বাঁচবে, বাঁচবে। আল্লাহর নামের এটাই তো ক্ষমতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যে এটা কত ক্ষমতা। হযরতে ইউনুস আলাইহিস সালামকে যখন মাছে গিলে নিল, এক তো হলো পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তারপরে পাকস্থলিতে চলে গেছে, এই জায়গায় যখন পৌঁছে গেছে ইউনুসের অক্সিজেন নাই, ইউনুসের জন্য কোনো অক্সিজেন পৌঁছায়নি, জিব্রাইল আমিন গিয়ে বললেন, ইউনুস রে এখন যদি তোমাকে বাঁচতে হয় মহান সত্তার পবিত্র নামই তোমার খাওয়া পানি অক্সিজেনের কাজ করবে, তুমি এখন শুরু করে দাও। হযরত ইউনুস শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। সকলে একবার জোরে বলি, লা ইলাহা ইল্লা আনতা। জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য শ্বাসের প্রয়োজন হয় না, আল্লাহ বিনা শ্বাসেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন। তিনার কুদরত তিনি ইউনুসকে দিয়ে দেখিয়ে দিলেন। হযরত ইউনুস, ওই জিকির চলছে চলছে আল্লাহর জিকির কত দূর পর্যন্ত সাউন্ডটা পৌঁছাবে জানেন কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, শুনলে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আমি দুই পূর্ব থেকে দুই পশ্চিমের রব, পৃথিবীর যে কোনো কোণ থেকে তুই হালকা করে ডাকবি আল্লাহ, বিজি পাবি না। মোবাইলে বিজি পাওয়া যাবে, নেটওয়ার্ক নাই দুটি অফার পাওয়া যাবে। এক নম্বরে বলবে এটা নেটওয়ার্ক নাই, এটা ধরছে না, মানে টাওয়ার নাই, আর না হয় বলবে বিজি, অন্য জায়গায় কথা বলছে খানিক্ষণ পর বল। আল্লাহর জিকিরে যদি বিজি থাকতো তো আল্লাহকে পেতাম কখন? আমার আল্লাহর বিজি নাই। আর আল্লাহর পরিধি টাওয়ার কত দূর? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। শুধু তাই নয়, ইউনুস যেখান থেকে আল্লাহকে ডেকেছে সেটা পানির নিচে থেকে চলে গেছেন কেন? আচ্ছা, পানির নিচে থেকে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওটা কত নিচে ছিল মাছটা, মাছটা কত নিচে ছিল? বলে পানির ওপর থেকে 800 মিটার নিচে ছিল, বর্তমান বিজ্ঞানীরা বলছেন সে 800 মিটার নিচে থেকে। ইউনুস বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছেছে, আমার রবের সিংহাসনের পাশে বিন 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 করে আওয়াজ, ইউনুসের আওয়াজ প্রতিনিয়ত পৌঁছাতে রয়েছে। এবার আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে, আর সে পায়ে ধরে আছে 8 জন ফেরেস্তা, তারা মাবুদকে বলছে, মাবুদ এবার ইউনুসকে মাফ করে দেন। ইউনুসের শক্তি কমে আসছে, অনেকগুলো দিন পার হয়ে গেল, সে একরকম ধরে আপনার কাছে ক্ষমা চাইছে, তৌবা করতে রয়েছে, জিকির করতে রয়েছে। যখন এই খবরটা পৌঁছালো, আমার রব মাফ করে দিলেন, এবার যে মাছের পেটে ছিল তার কি হলো? বমি বমি ভাব এলো। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন, সমুদ্রের মাঝে বমি করবি না, একটা জেল থেকে বেরিয়ে তাহলে আর একটা জেলে চলে যাবে, তোকে পাহাড়ের পারের কাছে চলে যেতে হবে। পারের দাঁড়ে গিয়ে ইউনুসকে বমি করে দিল, ইউনুস যেমন ঢুকেছিল তেমনি বের হয়ে গেল। এই কাজটা আল্লাহ করলেন কেন? এর ভিতরে
কি জ্ঞান ভাণ্ডার লুকানো আছে, নিশ্চয়ই এর ভিতরে কিছু লুকানো আছে। ইউনুস ছিল মাছের পেটে, ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে, মিলিয়ে নেন। ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। ইউনুসকে মাছ যেমন খেয়েছিল ওই রকম অক্ষত রিটার্ন দিয়েছে আমাদেরকে পৃথিবী। যেদিন পেয়েছে সেদিন নিষ্পাপ পেয়েছে, যেদিন পৃথিবী আমাদেরকে বিদায় করে কবরে দিবে নিষ্পাপ দিতে বাধ্য হবে। যদি ইউনুসের কালেমাটা আমরা জিন্দেগিতে আমলে আনতে পারি, একবার মহব্বতের সঙ্গে সকলে বলি লা, জোরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত, এই তো কালেমা যদি ঠিক মতো জিন্দেগিতে জিকিরের আমলে আনতে পারে, তাহলে ইউনুসের যেমন একটা লোম মাছ হজম করতে পারেনি, বাকি খাবারগুলো হজম হয়ে গেছিল, পৃথিবীর বুকে আমাদের চারিদিকে জুয়ো তাস লুডু দাবা হজম হয়ে যাবে, আমাদেরকে একটা কলঙ্ক লাগাতে পারবে না। যেমন নিষ্কলঙ্ক পৃথিবীতে এসেছি নিষ্পাপ হয়ে শিশু, ওই রকম নিষ্পাপ রিটার্ন দিতে বাধ্য হবে পৃথিবী, আমার গায়ে এতটুকু দাগ লাগাতে পারবে না। তাহলে আল্লাহর জিকিরের ক্ষমতা কত! এখন যদি বলে আগুনের ভিতরে থাকা যায় কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে রেখেছিলেন তার স্মরণের মধ্য দিয়ে, ইব্রাহিমের স্মরণ অনেক বড় ছিল। এখন যদি এরকম প্র্যাকটিক্যাল একটা একটা নবীকে দেখানো যায়, তাহলে জিকিরে আল্লাহর ক্ষমতা অনেক বড় লুকানো আছে, আমরা খুঁজে পাইনি, এর জন্যে জীবনে জিকির করিনি। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودعائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان
السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتِ أُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون بسم الله الرحمن الرحيم على بذكر الله تطمئن القلوب بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান মা বাপ ছাড়া পিতা দম বানাইলেন নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈশা মারিয়ামের কোলেতে কে বা বড় কারিগর কার বড় শান কে পারে বুঝিতে তব শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনীব আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা মুনীবের দরবারে শুক্রিয়া করি মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাইক ম্যান কয় এই মাইক ম্যান কোথা মাইক ম্যান কোথা আছেন এখানে আসেন আর ওস্তাদজি আপনি কোথা বই বিক্রি করছেন এখানে আসেন ওস্তাদজি ওখানে থাক দাঁড়ান থাকেন আর মাইক ম্যান আছেন আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াতকে পড়েছি ইকো দিলেন কেন
ইকোটা কেটে দেন, একটু মনিটরিং করেন, মিউজিক দেন আর পাতলা করেন আওয়াজটাকে। আমি বেশ কয়েকটি বিক্ষিপ্তভাবে আয়াত পড়েছি, যে আয়াতগুলো সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব পরিষ্কার হয়েছে, একটু মিউজিকটা দেন, পাতলা করুন, সাউন্ডটা হালকা দেন। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দুটি কথা বলছি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র। আপনারা যেভাবে বসে আছেন, আমি আর নতুন কিছু বলছি না, আলহামদুলিল্লাহ এটাই ঠিক আছে। কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে যে ভাষা বললে বসবেন আমি ওটাই বলতে রাজি আছি। ওদের যদি হাতে পায়ে ধরলে ওরা বসে তা আমি ওটাও রাজি আছি। যে মানুষ একটা মাহফিলে আসার পর সে বুঝতে পারে না যে আমি কোন জায়গায় আছি, তো দুঃখ করিয়েন না, এটা আমরা না বললেও চলে না। পৃথিবীর বুকে কিছু জিনিস মানুষ মানতে রাজি নয়। আমি উদাহরণ দিব, উপস্থাপনাটা 5 থেকে 7 মিনিট বলবো, তারপর আপনি যদি বায়ান না শুনেন বাড়ি চলে যান তাও কাজ হয়ে যাবে, বুঝে নেবেন আজকে বক্তব্যটা কি। আমার উদাহরণগুলো খুব ভালোভাবে শুনবেন। এখানে একটা পুকুর আছে, পুকুরটা আমার, সেটা খনন করেছি আমি, পানি ভরেছি আমি, এবং সেই পুকুরে 5 রকম 7 রকম মাছ ছেড়েছি আমি। আল্লাহ আমাকে পয়সা দিয়েছেন, আমি কাতলের মাছ রেখেছি, রুই আছে, মৃগ আছে, সেখানে আমার 5-7 রকম মাছকে আমি সেখানে রেখেছি। পুকুরের পারে আপনি দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন কি মাছ থাকতে পারে, আপনার সন্দেহ হওয়াটা স্বাভাবিক, পানির ভিতরে আপনার চোখ যাচ্ছে না। কিন্তু আমি তো মালিক, আমি তো বলছি যে 5 রকম মাছ আছে, বাকি যেগুলো এমনি হয়ে যায় আল্লাহ দিয়ে দেন সেগুলো বাদ, তো আপনার বুঝতে অসুবিধা হয় কেন? বুঝে নিতে হয় যে না ওটাই ঠিক। তো এই পৃথিবীর বুকে যতগুলি মানুষ আছে, মানুষ বাদ দিয়ে অন্য প্রাণীদের কথা আপাতত বাতিল ঘোষণা করে দিলাম, তো এই মানুষের ভিতরে আল্লাহ শিক্ষিত রেখেছেন, মূর্খও রেখেছেন, এবং আল্লাহ স্বাক্ষর রেখেছেন, নিরক্ষরও রেখেছেন, আল্লাহর জমিনে আল্লাহ রেখেছেন, এবং আল্লাহ তার শিষ্টাচার বলে দিয়েছেন কিভাবে চলবে। যেমন একটা উদাহরণ একটু আগে দিলাম, তো আল্লাহ তো জানেন যে আমার বান্দাদের ভিতরে মূর্খ আছে। এখন আমি হাট পাড়া এলাম আর একটা কাগজ আর কলম নিয়ে ফর্ম ফিল আপ করতে শুরু করলাম। হাট পাড়ায় লোক সংখ্যা কত না 2000, হলো 2000, এর মধ্যে ডাক্তার কত না 200, থাকলো 1800, মাস্টার কত না 500, তাহলে থাকলো 1300, চাষি কৃষক কত না 1000, থাকলো 300, মূর্খ কয়টা, সবাই চুপ। কেউ নিজের নামে এই মূর্খ টিকটা নেবে না, অথচ আল্লাহ বলছে আজ আমি মূর্খ, এটা কেউ বলতে রাজি নই। পৃথিবীর বুকে সবথেকে মাথা মোটা, যার কথা বলার হুঁশ নাই, যার সামাজিক জ্ঞান নাই, তাকেও যদি বলা হয় তুমি খুব চালাক শিক্ষিত, তো ফিক করে হাসবে, ওর মনটা খুশি হবে যে মৌলানা সাহেব হয়তো ঠিকই বুঝেছে। হ্যাঁ, এরপরে বলবে এক কাপ চা খান, তুই আমার কথাতে 500 টাকা মূল্য পেলি।
তো মূর্খটা ঠিক মারবে কে, আর কার নামে মূর্খতাটা লাগাবেন? এক নম্বর। দু নম্বর, আমি একটা মূর্খকে বুঝাবার জন্যে নেমেছি চায়ের দোকানে, ও নিরেট মূর্খ, আর কোনো হুঁশ নেই, আর ওকে আমি জান দিয়ে বুঝাতে চাইছি। তো আপনাকে ভাবতে হবে আপনি কোরআনের বাইরে চলে গেছেন। কোরআন বলছেন ওই যা খা তাবাহুমল যা হেলো নাকালু সালামা, তুমি পালিয়ে যাও সেখান থেকে সালাম দিয়ে, আর আমি চাইছি বুঝাতে। আর কোরআন বলছে পারবি না, তার মানে আমি নিজেই কোরআনের বিরুদ্ধে চলে গেছি তখন, ভাবতে পারছি না। কিছু কিছু কাজ আমাদের মূর্খের মতো হয় না জানি। এই পৃথিবীতে যতজন চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখছে, আর বক্তার লিস্টে যতগুলো নাম এই পৃথিবীতে যারা জীবিত আছে এসেছে, তার মধ্যে বাংলা ভাষায় যতজন বক্তা আছে, যদি কোনো মূর্খ বক্তা দেখতে চান তা সেটা ভালো করে আমাকে দেখে নেন এবং ফেসবুকে দিয়ে দেন। না আছে আরবিতে জ্ঞান, না আছে উর্দুতে জ্ঞান, না আছে ইংলিশে জ্ঞান, না বাংলা ভালো বলতে জানি, তারপরও আপনাদের দুয়ার বরকতে প্রতিদিনই চলছে। তো এটা শুধু দুয়ার বরকতে, কিন্তু আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে বলতে চাইছি, জানতে চাইছি যে প্রকৃত জ্ঞানী কে আর প্রকৃত মূর্খ কে? প্রকৃত জ্ঞানীর ডেফিনেশন কি, তার সংজ্ঞাটা কি? জি ভাই, আফসোস, কিছু শিক্ষিত মূর্খের কাজ করে, বিশেষ করে বেশ কিছু জালসা তাল্লামাকে নিয়ে যাওয়ায় তো জালসা কমিটি ফোন করবে, মৌলানা আসবেন ইনশাল্লাহ, ডেটটা লিখেছেন ইনশাল্লাহ, হ্যাঁ ভাই লেখা হয়ে গেছে, তাহলে আমরা কাগজ ছাপতে পারি, জি আপনারা কাজ চালিয়ে যান, আরও বক্তা দেখেন। তা আপনার ডেটই ডেট, এই বলতে বলতে শেষকালে বলবে জালসাটা আপনার ওপরই ভরসা। এবার বলেন ভরসা কার ওপরে করতে হয়? এই এই অজান্তে কত বড় শিরকের কথা বলে। আমি আবার বলি, একবার ইস্তেগফার করে নতুন করে কালেমা পড়েন। আপনি কথাটা বললেন কি করে যে আমার ওপরে ভরসা? ভরসা তো আল্লাহর ওপরে। তো প্রকৃত জ্ঞানী কে, আজকে ওই বিষয়ের উপরে কয়েকটি কথা বলবো। এবং জ্ঞানী ব্যক্তিদের লক্ষণটা কেমন হবে রাস্তাঘাটে? অনর্গল ইংলিশ, অনর্গল আরবি, বড় বড় সাহিত্য, বড় বড় কবিতা, বড় বড় দর্শন যে বলে দিল সে জ্ঞানী লয়। প্রকৃত জ্ঞানীকে খুঁজতে গেলে অনেক সময় লাগবে, অনেক অনেক গভীর রাতে তাদেরকে পাওয়া যায়। জ্ঞানী ব্যক্তিরা গভীর রাতে উঠে, আল্লাহ কালাম পাক বলছে। এবার চলে আমি আপনাদের সামনে প্রকৃত জ্ঞানী কে এবং তাদের লক্ষণ কি, তাদের কাজ কি। বিসমিল্লাহির রহমানির রহিম। إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ। জীবন বিজ্ঞান যে পড়েছে, ভৌত বিজ্ঞান যে পড়েছে, রাষ্ট্রবিজ্ঞান যে পড়েছে, সমাজ বিজ্ঞানী যে হয়েছে, এদেরকে আমরা জ্ঞানী বলি। এমএসসি হয়েছে, মাস্টার্স করেছে, এমএম করেছে, এমডি করেছে, এমবিবিএস করেছে, কেউ আবার সার্জারি শিখেছে, এদেরকে আমরা জ্ঞানী বলি। কিন্তু আমার আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তির সাবজেক্ট হচ্ছে চারটা, পৃথিবীর বুকে চারটা বিষয় নিয়ে জ্ঞানী ব্যক্তি গবেষণা করবে, আর ওই গবেষণা করতে করতে গবেষণার মহাসমুদ্রে যে সে হীরের টুকরো পাবে, সেটা কি পাবে?
এবং যেদিন থেকে সে জ্ঞানী হয়ে যাবে সেই দিন থেকে তার চলাফেরা উঠা বসা সমস্ত লক্ষণগুলো চেঞ্জ হয়ে যাবে। সে কেমনভাবে চলবে আর তার মুখ কী বলবে, মা মারব না মার জ্ঞানী ব্যক্তিকে, তাকে চারখানা বিষয়ে পারদাসী হতে হবে। আমার আল্লাহ বলছেন ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি, সে আসমানের দিকে তাকাবে, আসমানটা কেমন করে তৈরি হলো, আসমানটা কী অবস্থায় দাঁড়িয়ে আছে, আসমান সৌর জগতে কী রয়েছে, এটাকে যে আল্লাহ সাজিয়ে রেখেছেন, ওলাকাদ জাইয়ান্না সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমাল লিশশায়াতিনি ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাইর। তারপরে ওয়াসসামাওয়াতি ওয়াল আরযি, মাটি কিনে গবেষণা করবে, এই জমিটা আমার রব বানিয়েছেন, জমিনের ভিতরে কি কি মাল গোপন করা রয়েছে, আর জমিনের অবস্থান কেমন ভাবে হলো, আর জমিনই বা ধ্বংস কেমন ভাবে হবে, জমিনের গর্ভে কত দামি দামি মাল রয়েছে, এগুলোকে নিয়ে সে গবেষণা করবে। আর তিন নম্বর গবেষণা করবে রাত কিভাবে সৃষ্টি হলো, রাতের পেছনে কেমন করে দিন ধরছে, দিনের পেছনে রাত ধরছে, কেউ কাউকে ধরতে পারছে না, তবে এই যে পরিবর্তন দিবরাত্রির পরিবর্তনের অ্যাকুরিটির দিকে সে গবেষণা করবে। যখন এই চারটা জিনিসের উপরে তার গবেষণা হয়ে যাবে, আমার আল্লাহ বলছেন লি আয়াতিল উলিল আলবাব, আমি জ্ঞানী ব্যক্তিদের জন্যে এই চারটা জায়গাতে জ্ঞান ভাণ্ডারের ধন ভাণ্ডার রেখে দিয়েছি। চার জায়গাতে জ্ঞানী ব্যক্তির পিপাসার স্বর্গীয় সুধা লোকানো আছে। পিপাসক্ত ব্যক্তি যেমন পানি পেলে তার দিল আশুদা হয়ে যায়, প্রকৃত মাবুদকে যারা খুঁজে তারা এই চার জায়গাতে, আসমান জগৎ জি, এই আসমান কত বড়, কে বানিয়েছেন, এর বাণী কে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের জামানার সন্তান, আজরের ছেলে, তখন কি কাফেররা বিভিন্ন রকম আইন করতো, ইজাব বিহুনা আবনা আকুম ওয়াস্তাহিউনা নিসা আকুম, ইজাব বিহুনা নিসা আকুম ওয়াস্তাহিউনা আবনা আকুম, যখন যেটা মন যেত কোরআন বলছে তারা আইন করত। একবার আইন হলো মেয়েগুলোকে কেটে ফেলে দাও, পুঁতে দাও, জীবিত মেরে দাও, মেয়ে ছেলে রাখা যাবে না, কলঙ্ক, আর বেটা ছেলেদেরকে মারিও না। আবার আইন তৈরি হলো ফেরাউনের জামানাতে, মুসার জামানাতে, বেটা ছেলেদেরকে মেরে দাও, বেটা ছেলেদেরকে মেরে দাও, মেয়েদেরকে বাঁচিয়ে রাখো। তখন পুরুষ মারা শুরু হলো। তো যে নমরুদ এই আইনটা করছে, যে নমরুদের সংসদে আইন বিল পাস হলো যে একটা পুরুষ রাখা যাবে না, এদেরকে মেরে দাও, সেই সংসদের একজন সংসদ সদস্য হচ্ছে আজর, আজার ইব্রাহিমের বাপ, আইনের সঙ্গে হাত মিলিয়েছে, কিন্তু ওর ঘরেই বেটা ছেলে হয়েছে। কুদরত কাকে বলে, ক্ষমতা কাকে বলে, আমার রব ইব্রাহিমকে বাঁচাবেন, আজরের দিলে মহব্বত সঞ্চার দিয়ে দিলেন, আজর করল কি, ইব্রাহিমকে পাহাড়ের গুহাতে লুকিয়ে রাখল। একটু ছেলে বড় হয়েছে, চলাফেরার মতো হয়েছে, কথা বলার মতো, এমন সময় আব্বা তার সন্তানকে সেই পাহাড় থেকে আনছে, আব্বার আঙুল ধরে ইব্রাহিম হাঁটছেন,
ইব্রাহিমের প্রথম প্রশ্ন, ছোট ছোট ছেলে লুতুফ লুতুফ কথাতে আব্বা মাকে প্রশ্ন করে, আব্বা এটা কি ওটা কি? ইব্রাহিম বলে উঠলেন, আব্বা মাথার উপরে বিশাল একটা জিনিস দেখি, এটা কি বলে? এটা আসমান, যেটা হাঁটছি এটা কি না? এটা জমিন, যেটা আমাকে আলো দেয় ওটা কে না? সূর্য, এটা প্রবাহমানটা কি? এর নাম নদী। ইব্রাহিম প্রশ্ন করে যায়, আজর উত্তর দিয়ে যায়। একসময় ইব্রাহিমের মুখ থেকে বের হয়ে গেল, আব্বা জান এ বিশাল আসমান আর এ বিশাল জমিনকে কে বানিয়েছে? সেটা কে? সে কোন এমন একজন যে বিশাল আসমান আর জমিন বানিয়েছেন? আজরের মনের নিয়ত, আমি নমরুদকে দেখাবো আর ছেলেকে বলবো বাবা ইনি হলেন আমাদের মাবুদ। তখন বলছে, বাবা তুমি চুপ করো, এ আসমান জমিনের মালিকের কাছে তোমাকে নিয়ে যাওয়া হবে। যখন আজরকে নিয়ে আজর নিয়ে গেলেন ছেলেকে, নমরুদকে দেখালেন, এটাই আমাদের মাবুদ, আসমানের মালিক জমিনের মালিক। ইব্রাহিমের প্রশ্ন এসে গেল, আব্বা জান ওকেই বা কে বানিয়েছে? এই কথাতে আরো জটিলতা বেড়ে গেল। তা আমার রব বলছেন, মমিন যে হবে একবার আসমানের দিকে তাকিয়ে দেখবে আমি আসমানটা কেমন করে সাজিয়েছি। আল্লাহ সূরা তাবারাকাল্লাজি মুলকের মধ্যে বলছেন, কি বলছেন? তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওত সুম্মা আরজিউল বাসারা কাররাতাইনি ইনকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আমার রব যে সাতবার আসমানকে বানিয়েছে, আল্লাহর রহমানের সৃষ্টির ভিতরে কোনো কি তোমরা পার্থক্য দেখতে পেয়েছ? তোমরা কি তার মধ্যে কোনো ভুল পেয়েছ? কোনো কি ফাটল পেয়েছ? হে বিশ্ববাসী, তোমরা তোমাদের জ্ঞানের বহর দিয়ে চোখ দুটিকে তাকিয়ে দেখো, একবার যদি না পারবে বারবার দেখো। সুম্মার জিহিল বাসারা কাররাতাইনি ইনকালিব ইলাইকাল বাসারা, এরপরও যদি তোমরা আবার তাকাও, রবের একটা ভুল বের করে দিতে পারো নাকি? তোমার যে দৃষ্টিশক্তি নত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমার রবের একটা ভুল বের করতে পারবে না। আসমান, আসমানে কি আছে যদি এটা দিয়ে শুরু করি সময় নষ্ট হবে, আমি যাচ্ছি না, এবার জমিনে আসছি। আসমান থেকে জমিনে আসছি, আসমানে কি আছে? আল্লাহ তাবারাক বা তাআলা সূর্যকে রেখেছেন, চন্দ্রকে রেখেছেন, বড় বড় কয়েকটা গ্রহ আমরা চিনি, কিন্তু বড় বড় বিজ্ঞানীরা বলছেন গ্যালাক্সি বা ছায়াপথ যেটা, এর ভিতরেই 15-17 কোটি তারা আছে। দেখেন আজীব সৃষ্টি, আর এক একটা তারা পৃথিবী থেকে 100 কোটি গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে 100 কোটি গুণ বড় এক একটা তারা, আবার ওকেই ছোট মনে হয়। তারপরে তো আলোকবর্ষ আছে, তাদের আলো আসছে, কিন্তু এত জটিলতার দিকে যাচ্ছি না। বিজ্ঞানীরা বলছে কয়েকটা গর্ত পাওয়া গেছে, একটা নয়, তাদের নাম দিয়েছে ব্ল্যাক হোল, গহ্বর, কালো অন্ধকার গর্ত, তারা বা তারাগুলোকে গিলে খেয়ে ফেলছে। এটা আল্লাহ বানিয়েছে, এটা আল্লাহ বানিয়েছেন, নিয়ন্ত্রণ করছেন আল্লাহ জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামার বিহুসবান,
ওয়ান-নাজমু ওয়াস-সাজারু ইয়াসজুদান। আবার আল্লাহ বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমু সাকিব। রাত্রিতে আসা যাওয়া করে, চিন কি তাকে সেটাকে? হে নবী, তোমাকে কি জানানো হয়েছে যে রাত্রিতে আসা যাওয়া করে সেটাকে? সেটা হলো প্রজ্বলিত তারা। তাহলে একটা কথা বলি, আমাদের এখানে রোড তৈরি করা হয়েছে, আপনার হাটপাড়া রোডগুলো ঢালাই লেগেছে, এতে পাথর আছে, রড আছে, সিমেন্ট আছে, বালি আছে, তারপরে রোডটা হয়েছে। আপনি চলে যান, মেন রোডগুলো পিচ লেগেছে, পাথর লেগেছে, কিন্তু জেনেলেন ভাসমান আকাশে হাজার হাজার রোড আছে। আপনার কলকাতা থেকে জেদ্দা রোড আলাদা, কলকাতা থেকে দুবাইয়ের রুট আলাদা, কলকাতা থেকে মুম্বাইয়ের রুট আলাদা, মুম্বাই যাওয়ার রুট আলাদা, আসার রুট আলাদা। এইভাবে যতগুলো প্লেন উড়ান দিচ্ছে প্রতিদিন কয়েক হাজার, তারা নিজের নিজের রোডে ধরছে। তাহলে এগুলো যেমন রোড আছে, আমার রব কালাম পাকের মধ্যে বলছেন তারা যতগুলি আছে, য হাজার কোটি তারা আছে, সূর্য আছে এবং চাঁদ আছে, সকলই নিজের কক্ষপথে ধরছে এবং তারা গতিশীল আছে। তাদেরকে যে রাস্তা আমি ধরিয়ে দিয়েছি, এতটুকু রাস্তা অতি ব্যতিক্রম করে না। আল্লাহ তাবারক বা তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমু সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত-তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির ইয়াওমা তুবলা সারাইর ওয়াস-সামাই জাতির রাজি ওয়াল আরদ জাতির সাদি। এমন কি আসমানগুলো নিজের গতিতে একটা জায়গায় তারা হয়েছে, জমিনও নিজের গতিতে রয়েছে। একটা মানুষের ওজন কত, তার থেকে পৃথিবীর ওজন কত, তার থেকে সূর্যের ওজন কত, তার থেকে আপনার কি না তারার ওজন কত? এত বড় বড় তারাগুলি, তারা আল্লাহর হুকুমের বাইরে এক সেকেন্ড যায় না, নিজের গতিতে আল্লাহর হুকুমে যাচ্ছে। কিন্তু হে মানুষ, তুমি কত বড় বেঈমান, মাত্র 30-40 কেজি বডি নিয়ে আল্লাহকে মানো না। তোমার দেওয়া যে কক্ষপথ দেওয়া হয়েছে সেটাকে তুমি অতিক্রম করে তুমি তাকে না মেনে অন্য লাইনে চলো। এর জন্য আমার আল্লাহ বলছে হে আমার গোলামের দল, একবার আসমানে চলে যা, যে তারাগুলোকে জিজ্ঞেস কর তোদের জন্ম কত বছর আগে হয়েছে। তারাগুলো বলবে আমরা 100 বিলিয়ন কোটি বছর আগে জন্ম নিয়েছি। বলে এখনো তো আছিস? বলে আছি। বলে এতদিন যে তোরা দৌড়ছিস কক্ষপথে, যেখানে আল্লাহ তোকে যে রাস্তায় চলতে বলেছে, একদিন কি 1 সেকেন্ড আল্লাহর হুকুমের বাইরে চলেছিস? সূর্য বলবে না, চন্দ্র বলবে না, পুল্লট বলবে না, ভূত বলবে না, আমরা আল্লাহর দেওয়ার পথের বাইরে পদস্খলন করিনি। তখন মানুষ তুমি সেখান থেকে চেতনা নাও যে তোমার থেকে মূল্য তার কম না বেশি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে সব থেকে দামি বানিয়েছি, জ্ঞানী বানিয়েছি। ওখান থেকে তুমি জ্ঞান পেয়ে গেলে, একটা তারা যদি এতদিন আল্লাহর হুকুমের পথের ওপরে চলতে পারে, তা আমি কেন 20-25-50 বছর আল্লাহর দেওয়া রোডে চলবো না? অতএব সৌরজগতে গিয়ে আল্লাহর ব্যাপারে জ্ঞান নিয়ে এসো। আরো কথা আছে, এরপরে এসো জমিনের ওপরে। জমিন কি বলবে? জমিন বলবে নিরে ধৈর্য ধরে রয়েছে বন্ধুরে, ওয়ালা আরদুল মাইতা তু আহিয়াইনাহা ও আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়া
কুলন ওয়াজআলনা ফীহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরু। জিভায় মা বোনা মা, পৃথিবী সব আল্লাহর হুকুমে গতিশীল, শুধু মানুষ আল্লাহর হুকুমের বাইরে গতিশীল। জমিন প্রতি বছর মারা যায়, জমিন প্রতি বছর মারা যায়। আমার আল্লাহ বলেন ওয়াল আরদুল মাইতাতু হাইনাহা, আমি তাকে আবার জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, তার থেকে আমি ফলে ফসলে জমিনকে ভরে দিই, এমন সুন্দর করে ভরে দিই। আর সেই জমিন ফলে ফুলে যখন মাটির ডালিটা ভরে যায়, তার থেকে তুমি খাও। শুধু জমিন আমি ফসল দিই না, একই মাটিতে ফসল ফলে অম্লতিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। এই জমিনটাকে আমি ফলে ফুলে তোমাকে ভরে দিয়েছি, তুমি খেয়েছো, তোমার পশু খেয়েছে। শুধু তাই নয়, একটি ভেবে দেখো, একই মাটি, মাটিটা কিন্তু দুই নয়। এমনি করে মাটিটা হাত দিয়ে দেখো, কোন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন, কতটা সরিয়াম, কতটা পরফরাস, কতটা আর কিছু, কতটা জোর, কতটা সার, এটাকে আল্লাহ বানিয়েছেন। এর ভিতরে আপনি যা দেবেন রিটার্ন দেবে। আল্লাহ বলছে একবার ভাব, এর ভিতরে আখকে ভরে দে, এর ভিতরে নিমেরাটি ভরে দে, এর ভিতরে মরিচের বিচন ভরে দে, এর ভিতরে আপনার কিনা আমরার বিচন ভরে দে। আমরা যখন ফলন হবে, টক তো টক, তেঁতুল টক, আখ মিষ্টি, আম মিষ্টি, এর ভিতরে নিমের আঁটি থেকে তুই যখন খাবি তো তিতা, কালমি হবে তিতা, আবার মরিচকে দিবি তো ঝাল। তাহলে একই মাটি, এর ভিতরে কোন কারিশমা আছে? একই মাটির রস, একই মাটির জ্বর, একই মাটির ফরফরাস। আমি রব কত কারিশমা দিয়ে এটাকে বানিয়েছি। এই মাটিতে যদি পটল পটলের লতকে ভরে দাও, এই মাটিতে যদি তুমি বাঁশকে গেড়ে দাও, এই মাটিতে যদি তুমি আপনার কিনা আখকে গেড়ে দাও, তার গাছ হয়ে যাবে, রিটার্ন দিয়ে দেবে তোমাকে। কিন্তু তুমি কি ভেবে দেখো না, এই মাটিটা এত মজবুত, যদি একটা লোহার রডকে ভরে দাও, দুই বছর পর তার আর অস্তিত্ব বলে কিছুই থাকবে না, তাকে তিলে তিলে খেয়ে নেবে। শুধু তাই নয়, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি, কত সোনা মুখ নয় চোখের জলে, মাটির ভিতরে কি কারিশমা ভরে রেখেছি। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, আব্বা গেল, মা গেল, পুঁতে দিলাম, খেয়ে নিল, মিটে গেল, হার হাড্ডিও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে হে মাটি, তোমাকে কে বানিয়েছে? আমার রব বলছেন, আমি মাটির ডালিখানা শুকনো থাকে ফলে ফুলে ভরে দিই। শুধু তাই নয়, ফিল্টার করা পানি মাটির নিচে থেকে তুমি তোলো এবং সেটাকে তুমি পান করো। এবার পান করার পর তোমারা এত বেঈমান, আফালা ইয়াশকুরুন, তোমাদের জবানে কি একবার বের হয় না আলহামদুলিল্লাহ? আমরা জ্ঞানী না আমরা বোকা? বোকা শব্দটা কেউ নেবে না, আমার বুদ্ধি নাই, আমার হুঁশ নাই, এটা কেউ শুনতে চাইবে না। সারা আসমান জগতে গিয়ে খবর নিয়ে এসো তার আল্লাহর হুকুমে আছে, আর জমিন তোমার সাথে আজও বেঈমানি করেনি। ধান, গম, আনাজ, ফল, আম, মোসাম্মি দিতি আছে, সেগুলো খাও, খেয়ে পেট ভরে, কিন্তু মুখ দিয়ে শুকরিয়া বের হয় না। তুমি কেমন জ্ঞানী? এবার চলেন
তিন নম্বর হলো রাত, ও আগতাশা লাইলাহা, আল্লাহ বলছেন আমি রাতকে ঢেকে দিয়েছি আন্ধার দিয়ে, ও আগতাশা লাইলাহা ও জাআলনাল লাইলা লিবাসা, রাতকে তোমাদের জন্য লিবাস করেছি, এই রাত তোমাদের লিবাসের কাজে লাগে, ও জাআলনান নাহারা মাআশা, আমি তোমাদের জন্য দিনকে বানিয়েছি রুজি তল্লাশের জন্য। চলে যান কামরূপ এক্সপ্রেস, কয়টা সময়? কামরূপের টাইম হচ্ছে রাত্রি 11:20। জঙ্গিপুর স্টেশনে এসে কোথায় যাবে? সে যাবে আপনার কিনা ডিব্রুটিগড়। আপনি 11:00 সময় পৌঁছে গেলেন, 11:20 এখন হাতে 20 মিনিট আছে, পাইচারি করছেন, মাইকে শব্দ উঠলো যে কামরূপ 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, এটা আপনার শোনার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু স্টেশন মাস্টার বলছে ভাই কামরূপটা আজকে 3 ঘন্টা বিলম্বে চলছে, অতএব যারা কামরূপের প্যাসেঞ্জার তোমরা 3 ঘন্টা এখনো বসে থাকো, কিছু করার নাই। এত ব্রেন, এত বুদ্ধি, এত কম্পিউটার, এত স্টেশন মাস্টার, প্রতি মাসে 1,00,000 টাকা তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, এই রেল লাইনের ওপরে কটা রেলকে মাত্র ঠিক টাইমে চালাতে পারছে না, আর আমার রব বলছে হে জ্ঞানী ব্যক্তির দল, তোরা একবার ভেবে দেখ, যেদিন থেকে সূর্য উঠছে আর ডুবছে আরবি মাসের হিসাব করে দেখে নিবি, মহরম মাসের 10 তারিখটা তুই লিখে রেখে দে ডায়েরিতে, আর একবার দেখে নে সূর্যটা কেটা সময় ডুবছে, প্রতি বছরে ওই একই টাইমে 1 সেকেন্ড আগে পিছে করবে না, উঠবে আর ডুববে। যদি আমি 3 ঘন্টা সূর্যটাকে বিলম্ব করে দিই একদিন, যে আজকে সূর্য লেটে চলছে ঠিক টাইমে পৌঁছাবে না, হে জ্ঞানী ব্যক্তি কখন তুমি ফ্যাক্টরি খুলবে, কখন তুমি স্কুল খুলবে, কখন তুমি কলেজ খুলবে, কখন তুমি কাজে যাবে, মাদ্রাসায় ক্লাস কখন শুরু হবে, অতএব আমি রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছি আমার চলাফেরা রাত্রি এবং দিন গোটাটাই একুরিটি টাইমে রেখেছি। ভাইয়া এবার সাদা বটা কয়টা মোটা কথা বলল, একটু মনোযোগ, এতক্ষণ উপস্থাপনাতেই কাটিয়ে নিলাম, এ আয়াতটা আমি নিয়েছি আজকে বক্তব্যের বিষয় হিসেবে, তো জ্ঞানী ব্যক্তি যারা হবে তারা এই 4টা জিনিসকে খেয়াল করে আল্লাহকে বের করবে, আল্লাহকে বের করবে। প্রকৃত জ্ঞান হলো আল্লাহ, জ্ঞানের শুরু হলো আল্লাহ, জ্ঞানের শেষ হলো আল্লাহ। যে আল্লাহকে চিনল সে জ্ঞানী, যে আল্লাহকে চিনল না এর মতো নিরেট হত মূর্খ এ পৃথিবীতে আর কেউ নেই, এটাই হলো জ্ঞানের শেষ আর জ্ঞানের শুরু। জ্ঞানের শুরু আল্লাহ, আল্লাহ আলাস্তু বিরব্বিকুম, সেই আলামে আরওয়াতে রব দিয়ে শুরু হয়েছে জ্ঞান শিক্ষা, আর আল্লাহ রসুল বলছে যখন ও পৃথিবী থেকে বিদায় নেবে তো ওকে তালকিন দাও আল্লাহর নাম, কালেমায় শাহাদাতের তালকিন দাও, তার মানে জ্ঞানের শুরুতেও আল্লাহ, জ্ঞানের শেষেও আল্লাহ। যে আল্লাহকে চিনল সে সব কিছু চিনল। এবার জ্ঞানী ব্যক্তি কেমন হবে একটু ইশারায় একটা উদাহরণ দিব, এছাড়া আর কোনো উদাহরণ আমি খুঁজে পাচ্ছি না বর্তমানে। একটা ছেলে বা মেয়ে, বাচ্চা ছেলে আছে দেখবেন, ওর কাজ চলাফেরা বাচ্চার মতো, কাজ চলাফেরা বাচ্চার মতো, ইশারাই বলছি বুঝে নেবেন, ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর ভিতরে যৌন তরঙ্গ এসেছে, তরঙ্গটা এসেছে তো বলে আসেনি, পোস্টার হয়নি, প্রচার হয়নি, মাইকিং হয়নি, ছেলে হোক আর মেয়ে হোক যখনই যৌন চেতনা এসে যাবে ওর পুরো চলাফেরা সব চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে তাবারক বা তাআলা বলছেন
যার ভিতরে জ্ঞান ঢুকে যাবে, যে ব্যক্তিটা জ্ঞানী হয়ে যাবে, আপনার কাছে জ্ঞানী, আমার কাছে জ্ঞানী, পৃথিবীর মানুষের কাছে জ্ঞানী, এই জ্ঞানীটা নয়, যে ব্যক্তিটা আল্লাহর কাছে জ্ঞানী হবে, ওই লোকটা চলাফেরা কেমন হবে? আমার রব বলছেন, তিনি কি বলছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাক্তা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বাস, এটাই হলো আজকে বক্তব্যের শুরু আর এটাই থাকবে শেষ পর্যন্ত। জ্ঞানী ব্যক্তি যে হবে, সে আল্লাহকে স্মরণ করবে, সে কোনো সময় নিজেকে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে খালি রাখবে না। এই ভাই তোমার মোবাইল আলো বন্ধ করো, শেষ পর্যন্ত বলা করালো তারপর ছাড়লো, প্রতি মুহূর্তে মনে মনে করছে এবারও বন্ধ করবে। তো খুব ধ্যানের সঙ্গে মা বোন খুব মনোযোগ, খুব মনোযোগ। তাহলে কীরকম জিকির? জিকির দেখেন বেদাতিরা কেমন করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জিন্না, এটা জিকির নয়। জিকির মানে হচ্ছে স্মরণ। সেই স্মরণটা কত রকম হতে পারে, জিকিরের কত মূল্য এবার বুঝতে পারবেন। একটার পর একটা লাইন দিয়ে বলবো, সিরিয়ালাইজ বলবো, খুব মনোযোগ উঠবেন না। বহুদিন পর এই বক্তব্যটা ধরেছি এবং হৃদয় দিয়ে বলতে চাইছি, আমি জানছি এর কত গভীরতা আছে, কিছুক্ষণ পর আপনারাই টেস্ট পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জিকির কি করে, কি লাভ করে, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একটা আপনাদেরকে মারেফাতের উদাহরণ দিচ্ছি, শুনেলেন? একটা হলো ঘোড়া আর একটা হলো প্যাসেঞ্জার। ঘোড়াটা হলো সওয়ারি আর যে চেপে আছে সে হলো সওয়ার। আরেকবার বলছি, এটা মারেফাতের তত্ত্ব, শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত তান্ত্রিক তামাসিক যান্ত্রিক রাজসিক। কথাটা কত মজবুত দেখেন, ঘোড়াটা হলো সওয়ারি আর যে চেপে আছে সে হলো সওয়ার। ঘোড়াটাকে ভালো ভালো খেতে দিচ্ছেন, তাকে ছোলা দিচ্ছেন, বাদাম দিচ্ছেন, ভুসি দিচ্ছেন, তাকে আপনার কি না কাবলিক চানা খাওয়াচ্ছেন, এতটুকু টাইমে খাবার তার বন্ধ নাই, তার চিকিৎসা হচ্ছে, তাকে প্রতিদিন আপনার কিনা সকালে মর্নিং ওয়াক করাচ্ছেন। এবার ঘোড়াটা হৃষ্টপুষ্ট হয়ে কলকাতা ইডেন গার্ডেনের যেমন গেরিলা যুদ্ধের সৈন্যদের কাছে রয়েছে, ওই ঘোড়াগুলোর মতো হয়েছে। কিন্তু যে লোকটা চাপবে, তাকে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে না খাইয়ে একদম পাতলা করে শুকিয়ে দিয়েছে, এক পা ফেললেই তার মাথা যেন রোদে তা তা করে ঘুরছে, ওই লোকটা ঘোড়াটাকে কোনোদিন চালাতে পারবে না, ঘোড়া তার কথা শুনবে না। ঘোড়া রোডে যেতে যেতে যখনই লেখে দেখ লোকের জমিতে পালং শাক দেখবে, তখন ঘোড়া রোড ছেড়ে এর ভিতরে ঢুকে যাবে। কিন্তু ওই রুগীর ক্ষমতা হবে না, যখন রাস্তার উপরে রেখে দিই। কিন্তু যদি আবার ওই সামার যে আছে চেপে, তাকে যদি দামি দামি খাবার দেওয়া হতো, আর যদি সে হৃষ্টপুষ্ট হয়ে থাকত, তার ক্ষমতা যদি মজবুত থাকত, কবজির ক্ষমতা যদি ঠিক থাকত, তাহলে ঘোড়াকে এমন করে লাগাম ধরত আর ঘুঁটা মারত পেটে, ও জানের ভয়ে রোডের উপরে ধরত, রোডের বাইরে যেত না। তাহলে এই উদাহরণটা কেন দিলাম, আমাদের দেহ হলো ঘোড়া আর এর উপরে
যে চেপে আছে ওর নাম হচ্ছে আত্মা। মা আমার, বোন আমার, দেহটা হচ্ছে সওয়ারি, আমরা ঘোড়ার ওপরে চেপে দুনিয়া করছি, কিন্তু যে চেপে আছে এর নাম হলো আত্মা। আত্মা একে পরিচালনা করছে, কিন্তু সারাদিন আমরা ঘোড়াকে খেতে দিই, সকালে উঠে রুটি ভাজি সবজি মাছ মাংস, দুপুরে মাছ মাংস কোল্ড ড্রিঙ্কস কেক, তারপর আবার বিকালে আপনার কিনা বার্গার আর কিছু, আর কিছু চাউমিন আবার কিছু, এরকম মোগলাই করে আবার কোল্ড ড্রিঙ্কস, রাতেও খাবার দিই। যতদিন থেকে দেহ নামে ঘোড়াটা পেয়েছি এর খাবার চিকিৎসা ওষুধের অভাব নাই, কিন্তু এর ভিতরে আত্মা যে আছে, আত্মা কে খায়? আত্মা আল্লাহর জিকিরে হৃষ্ট পুষ্ট হয়। আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব, তুমি যত আল্লাহর জিকির করবে তত তোমার আত্মার শক্তি বাড়বে। আমরা আত্মাকে না খাইয়ে না খাইয়ে একে এত দুর্বল করে দিয়েছি, ঘোড়া দৌড়ছে গুনহার দিকে, আত্মা তাকে টেনে আনতে পারছে না। কিন্তু আমাদের যদি আত্মা মজবুত থাকত, আত্মার খাবার যদি ঠিক ঠিক টাইমে পৌঁছে যেত, তাহলে দেহ আর গুনার দিকে দৌড়তে পারত না। অতএব আমাদের কাছ থেকে জিকির চলে গেছে, আল্লাহর নামের স্মরণ চলে গেছে। জিকির কেমন করে করবেন? গোল করে বসে যাবেন 20-25 জন, আর একজন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাহিরিকে তো দেখতে পেয়েছেন, এছাড়া কিছুই জানে না। কয়েকটা জায়গায় আমরা বাংলাদেশে যাই, ও হানফি তো এক জায়গায় হয় না, অতি ওর দাম কত। জি, এটা জিকির নয়। এবার জিকিরের সুরাতগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পাওয়ারগুলো শেষ দিকে বলবো কত পাওয়ার আছে। ভাইরা আমার, আপনাকে হুকুম করে মানে গোনা, এটা একটা জিকির, এটা গোটাটাই একটা জিকির। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহ, সকল একবার জোরে বলি, এটাও তো জিকির, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বলেছেন না, আমি মিথ্যা বলিনি, না বললাম তো মিথ্যা বলিনি। এতগুলো লোক বিসমিল্লাহ বলবেন, এটা তো জিকির। ইসমে আজম কাকে বলে? ইসমে আজম কাকে বলে? আমি আছি কেন, বিয়ে পড়াবে? ও বাড়িতে খুঁজছিল, তাই ভালো, যারে বাপ আর খুঁজতে হবে না। আব্দুর রাকিব কে আছে, যাও গো, খুঁজছে রে বাবা, আজই ব্যাপার। গতকালকে আবার বলছে মাইকে বলে দেন তো অমুকের স্ত্রী অমুককে খুঁজছে না। এগুলো কি মাইকে বলে রে বা, এত রাতে বউ স্বামীকে খুঁজছে, কত ভেজাল আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সকর একবার মহব্বতের সঙ্গে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমে আজম কাকে বলে? বিসমিল্লাটাই ইসমে আজম। পৃথিবীতে বিসমিল্লাহ যত ব্যবহার হয় অন্য কিছু হয় না। খাও বিসমিল্লাহ, দাও বিসমিল্লাহ, লাও বিসমিল্লাহ, চোরো বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ, কোরআনে বিসমিল্লাহ, যে কোনো কাজ করবে বিসমিল্লাহ। এটাই এত ইসমে আজম, আশ্চর্য নাম। ইস মানে নাম, আশ্চর্য মানে বড় নাম, এটা এত বড় নাম। এটার ফজিলত শুনলেন, যদি কোনো ছেলেকে মেয়েকে জিনে বিরক্ত করে ওইটাকে বসিয়ে দেবেন, আর এই আঙুলের ওপরে বিসমিল্লাটা পরে ফুঁক দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবেন, ওই জিন আর ওখান থেকে বের হয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি গন্ডি না কাটবেন। যদি মাথার অত্যন্ত ব্যথা হয়, কটকট করে মাথা কাটছে, মা আমার, বোন আমার, শুনলেন বিসমিল্লাটা তিনবার পরে এই আঙুলে ফুঁক দিয়ে দেন,
করে দিয়ে দেবেন, তারপরে আঙুলটা নিয়ে কপালে জোরে মারবেন, রুগী চুমকে উঠবে, মাথা ব্যথা চলে যাবে। প্র্যাকটিক্যাল আমি দেখেছি এবং হয়েছে, এর মতো বড় ইসনাজম কিছু নাই। আজকে শুধু আপনাদেরকে জিকির করাবো, একটু জোরে সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু নাযযালনা আলাইকা যিকরা, আমার আল্লাহ বলছেন এটাই তোদের উপরে আমি জিকির নাযিল করেছি, তাহলে এটা গোটাটাই জিকির। আপনাকে আর তাহিরি জিকির করতে হবে না, আর বিরানি জিকির করতে হবে না, শুধু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। জিকির হয়ে গেল, জিকির হয়ে গেল। আমরা যদি একটা আয়াত পড়ি তো একটা জিকির, অতএব বন্ধুরে এর মতো বড় জিকির আর কিছু নাই। তাহলে আল্লাহর নাম কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহর নাম জোরে বলি আল্লাহ, মহব্বতের সঙ্গে বলি আল্লাহ। আল্লাহর সব থেকে বড় টাইটেল কি? আল্লাহর বিশেষণ কি? আকবর, আকবর। আকবর মানে বড়। কত বড়? আকবর বড়টা এই বড়কে বলা হয়, তারপরে আর কোনো বড় নাই। তাহলে আজান কি হয়? আল্লাহু আকবর, ওই আল্লাহ বড়, তার উপর আর কোনো বড় নাই। সেই আল্লাহ যত বড়, তার নামটাও তত বড়, তার জিকিরটাও তত বড়। এবার বলেন সব থেকে বড় জিকির কি? সব থেকে বড় জিকির কি? আরেকবার বলেন বিসমিল্লাহ, ওই জোরে বলেন আকো বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃথিবীর সব থেকে বড় জিকির হচ্ছে সলাত আদায় করা। আপনাকে গর্দন লাফাইতে হবে না, ডান দিকে বাঁ দিকে করতে হবে না, শুধু সলাত আদায় করবেন। এর থেকে বড় জিকির আর পৃথিবীর বুকে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা যিকরুল্লাহি আকবার। সলাত কত বড় জিকির? সব থেকে বড় জিকির। সলাত কত বড় জিকির? সব থেকে বড় জিকির কোরআন বলছে। এবার বড় জিকির কেন, প্রমাণগুলো করে দিই। এক নম্বর, আমি কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ পড়াটা জিকির কি জিকির নয়? মুখ খুলে নামার সঙ্গে কোরআন শরীফ পড়ছি, পড়তে পড়তে আমি আয়াতের কাছে এলাম, কি এলাম? তাজিদুলাকুম ওয়াকিলা। পেছন থেকে আমার ভাতিজা কিংবা নাতি পোতা ডাকছে, কিংবা ভাতি যাবেন চাচা, এখানে আঙুলটা দিয়ে বলছি, কি বলছি রে? বলে একটু দরকার ছিল, একটু বাড়িতে এসে বলে যাচ্ছি যা, নিয়ে আবার শুরু করলাম। তার মানে এই জিকিরের ভিতরে কথা বলা অসুবিধা নেই? অসুবিধা আছে নেই? এবার ধরেন আমি সুবহানাল্লাহ বলছি, মসজিদে বসে বসে তসবি করছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন সময় কমিটির ছেলে বলছে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আঙ্গুল ধরে আছি, 100 বার তসবিহটা করার নিয়ত করেছি। বলেন কি বলছেন? নাস্তা করালেন, একটু পর গেছি, আবার শুরু করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু আল কাইয়্যুমু বিলাই। পৃথিবী যত জিকির আছে সব জিকিরগুলো নামাজের থেকে নিচে, নামাজের মতো বড় জিকির কিছু নাই। একটা হলো আজকার, আর একটা হলো আরকান। একটা হলো আজকার, আজকার মানে হচ্ছে জিকির, আরকান মানে হচ্ছে নিয়ম কানুন। একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা। তাহলে এই যে এটা দাঁড়িয়েছি, এটা হচ্ছে আরকান। বুকে হাত বেঁধে দাঁড়াতে হবে, রফায়ে দান করতে হবে, রুকু যেতে হবে, সাজদা করতে হবে, আবার বসতে হবে, আবার সাজদায় যেতে হবে। যেটা অঙ্গভঙ্গিতে চলছে এটাকে আরকান বলে। এই আরকান চলছে
আর জীব কিন্তু বন্ধ নাই। কখন থেকে জীব বন্ধ নাই? আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইত বাইনু বাইনা কাতায়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফির লি, ইয়া সুবহানা রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফির লি হামনি হাদিনি ওয়া ফিনি ওয়াজবুরনি ওয়ারজুকনি ওয়ারহামনি, আল্লাহু আকবার, আর সুবহানা রাব্বিল আলা, সামিআ আল্লাহু লিমান হামিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধ্যখানে আমার জীব এক সেকেন্ড বন্ধ নাই, আর পেছন থেকে যদি আমার বিবিউ ডাকে যে একবার শোনো, আমি সেদিকে আর যাব না। আমার ধ্যান জ্ঞান মন যেন আল্লাহর উপরে পড়ে গেছে, এর থেকে বড় জিকির আর পৃথিবীতে হতে পারে না। এর জন্য কোরআন নামাজকে বলেছে ওয়ালা জিকুরুল্লাহে আকবার, এটাই হলো পৃথিবীর সব থেকে বড় জিকির। লোক খালি বলে আইলা দিশরা জিকির করে না, আইলা হাদিসরা জিকির করে না, তোরাই খালি করিস গর্দনটাকে হিলিয়ে দিয়ে। হ্যাঁ, জিকির কাকে বলে? আইলা হাদিসের কাছে এসে তোদেরকে শিখতে হবে। হ্যাঁ, খালি গর্দনটাকে কুদিয়ে নেওয়ার নাম জিকির লয়? পাগলা পাগলা মনে হচ্ছে যেন জিন ভূতে ধরেছে, এমন করবে গোটা মহফিলকে। হ্যাঁ, ধ্যানের জ্ঞানে তাহলে দুই তিনটে জিকির আপনাকে দেখালাম। এবার চলেন সকল একবার মহব্বতের সঙ্গে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা একবার বিশেষ করে আপনাদেরকে অজিফা দিচ্ছি, রাত্রিতে শোয়ার আগে অন্তত ইস্তেগফার অন্তত 10-20 বার পড়বেন। বিশ্ব নবী যিনি মাসুম, যেনার আগের গোনা মাপ পিছের গোনা মাপ, যিনি নবীদের নবী, এই রকম ব্যক্তিটা কম বেশি প্রতিদিন 100 বার সকালে সন্ধ্যায় 100 বার ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, জোরে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বিশ্ববাসীরে তোরা আমাকে স্মরণ কর, তাহলে আমিও তোদেরকে স্মরণ করব। আর একটা কাজ করবি, যে হালাতে তোদেরকে রেখেছি এতে উপরই সন্তুষ্ট থাকবি, শুকর করবি, ওয়ালা তাকফুরুন, খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না। দেখেন, এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, জিকির যারা জিকির বেশি করে, বড় বড় পীর আউলিয়া গাউস কুতুব আবদাল, বড় বড় আলিম ওলামা, তাদের মত হচ্ছে জিকিরের একটা ধ্যান আছে। পশ্চিম মুখে বসলাম, উজুর হালাতে বসলাম, এগুলো ফরজ নয়, মানে ওদের কাটিংটা বলছি। তারপরে ধ্যানের সঙ্গে আল্লাহকে সামনে রেখে আমি গুনাহগার ইস্তেগফার পড়ছি আল্লাহকে সামনে রেখে, আর প্রত্যেকটি আমলের নিয়ত আছে ইন্নামাল আমাল বিন নিয়াত, তা আমাকে প্রত্যেকটি আমল আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করতে হবে। দেবে শুরু করলাম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। জিকির করার সময় যেন দুইটি চোখে পানি বয়। বিশ্ব নবী বলছেন ওয়ারাদুলুম দাকরাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে জায়গা পাবে, গভীর রাত্রিতে চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে আর আল্লাহর কাছে তসবিহ করছি, কিন্তু নামাজটা কেমন? হাজি ভাই একবার দাঁড়াও, একবার রুকু করো, আবার ওরো, আবার সাজদে করো, আবার উঠো, আবার দাঁড়াও, দাঁড়ো, এ তো ধ্যান আসবে না। আবার আল্লাহ ওইটা কী বলছে বড় জিকির, আজিব ব্যাপার।
আল্লাহ ওইটাকেই বড় বলছে উঠা বসাটাকে, চুপ করে থাকাটা নাই। আর যদি আমি মসজিদের কোনো চুপ করে বসতাম আর বলতাম আস্তাগফিরুল্লাহ, তুমি বলছো এটাই বেশি ভালো, আর এটা আল্লাহ ভালো বলছে। কেন বলছেন? তার একটা কারণ মুফাসসিররা বলছেন। কি বলছেন? যে একটা ছেলে ইংরেজি জানে, একটা ছেলে হিন্দি জানে, একটা ছেলে বাংলা জানে, একটা ছেলে আরবি জানে, চারটা ছেলে চারটা জানে, আর একটা ছেলে আছে চারটা ভাষা জানে। দাম কার বেশি হলো? যে চারটাই জানে তার দাম বেশি। সারা পৃথিবীর যত বৃক্ষ আছে আমার আল্লাহকে ডাকে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। যত চতুষ্পর প্রাণী আছে রুকুর হালাতে ডাকে, যত বুকে হাঁটা প্রাণী আছে সাজদার হালাতে ডাকে, যত পাহাড় পর্বত আছে তাসাহুদের হালাতে আল্লাহকে ডাকে। তার মানে নামাজটাকে এমন প্যাটার্নে বানানো হয়েছে, যত রকম প্রাণী যত রকমভাবে আল্লাহকে ডাকে, এই আশরাফুল মখলুকাত একাই অত রকমভাবে ডাকে। কঠিন কিয়ামতের দিনে এদের নামাজকে যখন দেখানো হবে, অন্য সব প্রাণীরা মাথা নত করে এ আল্লাহ তুমি আশ্চর্য মখলুক বানিয়েছো, আমরা যত রকম ভাবে ডেকেছি এই মানব প্রাণী আমাদের সব রকম ভাবে ডেকে নিয়েছেন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যত রকম প্রাণী যত রকম ডাকে, আমার আল্লাহর আশরাফুল মাখলুকাত একাই অত রকম ডাকে। শুধু ডাকে না, এরা চোখের পানিতে রবকে ডাকে। এর জন্য আমার আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালা জিকরুল্লাহি আকবার। সব থেকে বড় জিকির হচ্ছে নামাজ আদায় করা। জি, এরপরে কি বসে জিকির করা যায় না? আঙ্গুলে জিকির করো এইভাবে, এইগুলো আঙ্গুলগুলো নূরে ঝকমক করবে, সাক্ষী দেবে যে আল্লাহর পবিত্র নাম নিয়েছে। এইভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রতিটি নামাজের পর 33 বার করে পড়ো, সোয়ার আগেও পড়া যায়। প্রত্যেকটি আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ 33 33। এরপরে তুমি দোয়া পড়ো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কত রকম জিকির দিয়েছেন। এর জন্য আমার আল্লাহ বলছেন ফাজু করুনি, তোরা আমাকে ডাক, আদু করুন তাহলে আমি রব তোদেরকে ডাকব। অস্করুলি ওলা ফুরন গোলাম রে, যেমন হালাতে তোদেরকে রেখে দিব ওর উপরে শুক্রিয়া করবি, খবরদার কুফরি করবি না। একটা প্র্যাকটিক্যাল করব, একটু বিরক্ত করব আপনাদেরকে, আর প্র্যাকটিক্যাল হলেই বিরক্ত লাগবে, কিন্তু প্র্যাকটিক্যালের পরে সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করব যে কেমন লাগলো। জি, আল্লাহর হস্তে এইভাবে যে এক সঙ্গে একজন বলবে আর সবাই বলবে, এরকম কোনো দলিল নাই যে ইমাম সাহেব বলবে আর আপনারা তার সঙ্গে সঙ্গে মাথা নড়িয়ে নড়িয়ে বলবেন, এরকম কোনো দলিল নাই। আর এটা জিকির নয়, আর এইভাবে জিকির করতেই হবে, এর কোনো ইয়ে নেই। তবে শিক্ষার জন্যে যেমন স্কুলে বলে বাচ্চা ছেলেরা বা মক্তবে দোয়া শিখায়, একজন বলে সবাই বলে, শিক্ষার জন্যটা বলে, ওটা আমলের নিয়তে বলে না। আর শিক্ষা করাটা আরেকটা আমল, পৃথিবীর সবথেকে বড় আমল হচ্ছে শিক্ষা গ্রহণ করা। তো শিক্ষার জন্যে একটা মিনিট আপনারা আমার সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, জোরে বলেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি, একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি। হযরত আবু হুরায়রা মদিনাতে কিছুগুলো গাছের চারা এনেছেন, খেজুর গাছ হোক যাই হোক, এইভাবে পুঁতছে, এইভাবে মাটি দিছে, আবার পানি ঢালছে। বিশ্বনবী বলেন আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা বলে রাসূলুল্লাহ আমি বাগান বানাতে রয়েছি। বলে এই বাগান তো থাকতেও পারে, এ বাগান হতেও পারে না পারে, এটা মদিনার বাটি, তুমি জান্নাতের মাটিতে বাগান বানাও, ওই বাগান কোনো দিন গাছ মরবে না রে আবু হুরায়রা। আর এক একটা গাছ বিশাল আকার ধারণ করবে, আর সেগুলোতে মিষ্টি ফল হবে, এক একটা মিষ্টি ফলের ভিতরে 150,000 ব্যতি সম্ভার থাকবে স্বাদের। অতএব সেই গাছ বানানোর চেষ্টা করো। আনা আবু হুরায়রা অবাক হয়ে তাকিয়েছেন, ইয়া রাসূল আমি তো মদিনায় আছি, জান্নাতে কেমন করে আবাদ করব, জান্নাতের মাটি তো মদিনাতে নাই। বিশ্ব নবী বললেন আল্লাহর পবিত্র নাম যতগুলি জবান দে তুমি নেবে রে, তোমার জন্য একটা একটা করে জান্নাতে গাছ লেগে যাবে। যারা বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, বিশ্ব নবী বলে বললাম উম্মত রে যদি তুমি গোনা করতে করতে আকাশকে ছুঁয়ে দাও, সমুদ্রের খানা বরাবর হয়ে যায়, আর মরুভূমির যত বালি আছে এতগুলো যদি তোমার দ্বারা গোনা হয়ে যায়, আর খালেস নিয়তে যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে নিতে পারো, তোমার রব তার মেহরবানিতে সেগুলো মাফ করে দেবেন। একবার মহব্বতের সঙ্গে বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি। বন্ধুরা আমার, এই যে জিকিরগুলো আমরা যদি একদম একা ফজর বেলায়, ফজরের পরে কোনো সুন্নত নামাজ নাই, মসজিদ থেকে হুটু জুটি করে বের হব না, অন্তত আধা ঘন্টা তেলাওয়াত জিকিরে কাটিয়ে নেব, আসর পরেও তেলাওয়াত জিকিরে কাটিয়ে নেব, তাহলে আমার আত্মা মজবুত হবে। কোরআন বলছেন আলা বিজিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব, যখন তুমি জিকির করবে তোমার দিল প্রশান্তি পাবে, আর দিলের যখন প্রশান্তি হবে সমস্ত কাজে তখন স্বতঃস্ফূর্ততা আসবে, এবং নামাজে ধ্যানে জ্ঞানে আল্লাহর সাথে কথা বলা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেছেন ফাদকুরুনি, তোরা আমাকে স্মরণ কর। আমরা আল্লাহকে যখন স্মরণ করব আমার রব তখন আমাদেরকে স্মরণ করবেন, আদকুরুকুম আমাদেরকে তিনি স্মরণ করবেন। এই জায়গাটা বুঝে আসছে না, আমি নাহলে আল্লাহর গোলাম আল্লাহকে ডাকবো, তা আল্লাহর কী দরকার পড়েছে আমাকে ডাকবে? যে না আল্লাহ স্মরণ করবেন মানে আমার ডাকে সাড়া দেবেন, আমি তার গোলাম, আমি একবার ডাকবো আল্লাহ, সে 10 বার বলবেন লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা, কি বলছিস তুই বল, এর নাম আল্লাহ, 10 বার সে বলবে। আমি যদি আল্লাহর দিকে হেঁটে যাই তা আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসেন, কিন্তু আমরা বুঝি না, আমাদের সে বুঝটা চলে গেছে। জি তো এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। জি তো এবারে দেখেন গানে গানে বলে কি বলে না, আরে গানে বলে কি বলে না, লা ইলাহা গানে বলে কি বলে না, বাংলাদেশের গানগুলো শুনে দেখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, নাটকের ভিতরে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর কত কথা বলবে ওরা, মনে হবে যেন একবার পরেশগার দিনদার। হাজি ভাই নেকি হবে না গোনা হবে? গোনা হবে। এই জন্যে আমি এক জায়গায় বলেছি আল্লাহর নাম লিলে গোনা হবে আর ফেরাউনের নাম লিলে নেকি হবে। তো একজন প্রশ্ন করছিল কেমন কথা বললেন, ঠিকই তো আল্লাহর নাম যদি গানের মঞ্চে কেউ লেয়, ঢোল তাবলাতে যদি লেয়, তো আল্লাহর আল্লাহর ইজ্জতের সে খবর খর্ব করলো, আল্লাহর ইজ্জতকে সে নষ্ট করলো, আল্লাহ যে সম্মানের মাবুদ সেই সম্মানের সে ক্ষতি করে দিল, এর জন্য গোনা হবে। আর কোরআনের কোরআনের লাইনে যদি কেউ ফেরাউনের নাম নেয় কোরআনের লাইনে, তাহলে কোরআনের লাইনে ফেরাউনের নাম লিলে
ওটা কোরআনের ইজ্জতে একটা একটা অক্ষরে দশটা করে নিয়ে কি পাওয়া যায়। জি ফাযকুরুনি আযকুরকুম, তুমি স্মরণ করো আমি স্মরণ করবো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, গোলাম রে তোমাকে আমি যে হালাতে রাখব ওই হালাতেই তুমি শুকরিয়া করে লিও, আমার সঙ্গে কুফরি করিও না। আল্লাহ কাউকে গরিব রেখেছে, কেউ হেঁটে যাবে, কেউ প্লেনে যাবে, কেউ গাড়িতে যাবে, কেউ দৌড়বে, যার যেমন আল্লাহ পৃথিবীতে দিয়েছে অর্থ, কাউকে আল্লাহ ল্যাংড়া বানিয়েছেন, কাউকে আল্লাহ আন্ধা বানিয়েছেন, কাউকে আল্লাহ খোঁড়া বানিয়েছেন, আল্লাহকে যেমন ভালো লেগেছেন ওই রকম বানিয়েছেন, তো আল্লাহর বানানোটা তাকে গ্রহণ করে নিতে হবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে হালাতে আল্লাহ তোমাকে রাখবে ওই হালাতেই তুমি শুকরিয়া করে লাও, খবরদার তোমরা কুফরি করিও না। এখন দু একটি কথা বলবো। হাজি ভাই, আপনারা বুঝে উত্তর দেন, এই নাকটাকে বন্ধ করে দিও, মুখটাকে স্যালুসিন দিয়ে দিলাম, যে একদম নাক আর মুখ যদি বন্ধ করে দেওয়া হয় ওই লোক বেঁচে থাকবে কদিন? থাকবে একদিনও থাকবে না? আচ্ছা, নাক মুখ বন্ধ করে দেওয়ার পর যদি আল্লাহকে ডাকে তাও বাঁচবে? জি বাঁচবে, বাঁচবে, আল্লাহর নামের এটাই তো ক্ষমতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন যে এটা কত ক্ষমতা। হযরতে ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে নিল, এক তো হলো পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তারপরে পাকস্থলিতে চলে গেছে, এই জায়গায় যখন পৌঁছে গেছে ইউনূসের অক্সিজেন নাই, ইউনূসের জন্য কোনো অক্সিজেন পৌঁছায়নি, জিব্রাইল আমিন গিয়ে বললেন, ইউনূস রে এখন যদি তোমাকে বাঁচতে হয় মহান সত্তার পবিত্র নামই তোমার খাওয়া পানি অক্সিজেনের কাজ করবে, তুমি এখন শুরু করে দাও। হযরত ইউনূস শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, সকলে একবার জোরে বলি, লা ইলাহা ইল্লা আনতা, জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। আল্লাহকে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য শ্বাসের প্রয়োজন হয় না, আল্লাহ বিনা শ্বাসেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারেন, তিনার কুদরত তিনি ইউনূসকে দিয়ে দেখিয়ে দিলেন। হযরত ইউনূস, ওই জিকির চলছে চলছে আল্লাহর জিকির কত দূর পর্যন্ত সাউন্ডটা পৌঁছাবে জানেন কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, শুনে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আমি দুই পূর্ব থেকে দুই পশ্চিমের রব, পৃথিবীর যে কোনো কোণ থেকে তুই হালকা করে ডাকবি আল্লাহ, বিজি পাবি না, মোবাইলে বিজি পাওয়া যাবে, নেটওয়ার্ক নাই, দুটি অফার পাওয়া যাবে, এক নম্বরে বলবে এটা নেটওয়ার্ক নাই, এটা ধরছে না, মানে টাওয়ার নাই, আর না হয় বলবে বিজি, অন্য জায়গায় কথা বলছে, খানিক্ষণ পর বল, আল্লাহর জিকিরে যদি বিজি থাকতো তো আল্লাহকে পেতাম কখন? আমার আল্লাহর বিজি নাই, আর আল্লাহর পরিধি টাওয়ার কত দূর? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। শুধু তাই নয়, ইউনূস যেখান থেকে আল্লাহকে ডেকেছে সেটা পানির নিচে থেকে চলে গেছেন কেন? বাস, আচ্ছা, পানির নিচে থেকে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন ওটা কত নিচে ছিল মাছটা, মাছটা কত নিচে ছিল বলে, পানির ওপর থেকে 800 মিটার নিচে ছিল, বর্তমান বিজ্ঞানীরা বলছেন সে 800 মিটার নিচে থেকে। ইউনূস বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এই আওয়াজ
আরশ পর্যন্ত পৌঁছেছে, আমার রবের সিংহাসনের পাশে বিনবিন 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 করে আওয়াজ, ইউনুসের আওয়াজ প্রতিনিয়ত পৌঁছাতে রয়েছে। এবার আওয়াজটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে, আরশের পায়ে ধরে আছে আটজন ফেরেস্তা, তারা মাবুদকে বলছে মাবুদ এবার ইউনুসকে মাফ করে দেন। ইউনুসের শক্তি কমে আসে, অনেকগুলো দিন পার হয়ে গেল, সে একরকম ধরে আপনার কাছে ক্ষমা চাইছে, তৌবা করতে রয়েছে, জিকির করতে রয়েছে। যখন এই খবরটা পৌঁছালো আমার রব মাফ করে দিলেন, এবার যে মাছের পেটে ছিল তার কি হলো, বমি বমি ভাব এলো। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বললেন, সমুদ্রের মাঝে বমি করবি না, একটা জেল থেকে বেরিয়ে তাহলে আর একটা জেলে চলে যাবে, তোকে পাহাড়ের পারের কাছে চলে যেতে হবে। পারের দাঁড়ে গিয়ে ইউনুসকে বমি করে দিল, ইউনুস যেমন ঢুকেছিল তেমনি বের হয়ে গেল। এই কাজটা আল্লাহ করলেন কেন, এর ভিতরে কি কেন ভান্ডার লুকানো আছে, নিশ্চয়ই এর ভিতরে কিছু লুকানো আছে। ইউনুস ছিল মাছের পেটে, ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে, মিলিয়ে নেন। ইউনুস ছিল মাছের পেটে, আমরা আছি দুনিয়ার পেটে। ইউনুসকে মাছ যেমন খেয়েছিল ওই রকম অক্ষত রিটার্ন দিয়েছে, আমাদেরকে পৃথিবী যেদিন পেয়েছে সেদিন নিষ্পাপ পেয়েছে। যেদিন পৃথিবী আমাদেরকে বিদায় করে কবরে দিবে নিষ্পাপ দিতে বাধ্য হবে। যদি ইউনুসের কালেমাটা আমরা জিন্দেগিতে আমলে আনতে পারি, একবার মহব্বতের সঙ্গে সকলে বলি লা, জোরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই আয়াত, এই তো কালেমা যদি ঠিক মতো জিন্দেগিতে জিকিরের আমলে আনতে পারে, তাহলে ইউনুসের যেমন একটা লোমও মাছ হজম করতে পারেনি, বাকি খাবারগুলো হজম হয়ে গেছিল, পৃথিবীর বুকে আমাদের চারিদিকে জুয়ো তাস লুডু দাবা হজম হয়ে যাবে, আমাদেরকে একটা কলঙ্ক লাগাতে পারবে না। যেমন নিষ্কলঙ্ক পৃথিবীতে এসেছি নিষ্পাপ হয়ে শিশু, ওই রকম নিষ্পাপ রিটার্ন দিতে বাধ্য হবে পৃথিবী, আমার গায়ে এতটুকু দাগ লাগাতে পারবে না। তাহলে আল্লাহর জিকিরের ক্ষমতা কত। এখন যদি বলে আগুনের ভিতরে থাকা যায় কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে রেখেছিলেন তার স্মরণের মধ্য দিয়ে, ইব্রাহিমের স্মরণ অনেক বড় ছিল। এখন যদি এরকম প্র্যাকটিক্যাল একটা একটা নবীকে দেখানো যায়, তাহলে জিকিরে আল্লাহর ক্ষমতা অনেক বড় লুকানো আছে, আমরা খুঁজে পাইনি, এর জন্যে জীবনে জিকির করিনি। আর একটা কথা জিজ্ঞেস করি, একটা বিরাট পাথর, এই ধরেন এই টেবিলটা গোটা 10 লাগবে, সুবহানাল্লাহ কত কষ্ট করছে, ভাগ্য ভালো আমরা ইমাম লয় না, হলে কি কষ্ট। এখন যদি শুয়ে যাই তো কমিটি বকবে। তো হোপ ধ্যান, একটা জিনিস বিরাট একটা পাথর এখানে আছে, তো ওটাকে সরাবো, তিনজন চারজন লেগে এক চুল হিলেনি, তখন আমরা এখানে বসে গেলাম জিকিরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাথরটা সরিয়ে দাও, দুহাত সরলেই কাজ হয়ে যাবে, রাস্তাটা হচ্ছে না, আল্লাহ ঢালাইটা হচ্ছে না, সরবে সরবে, কে বলছে সরবে, ওকে ধরে নিয়ে এখানে জিকির করা করো, সরবে কথা বলে না, সরবে সরবে, বুখারীর হাদিস আছে সরবে, হাত লাগবে না, পা লাগবে না, ক্ষমতা লাগবে না, সরবে। মুসলমান আল্লাহর নামের যে কি ক্ষমতা আছে আমরা জানি না, এর জন্যে আল্লাহকে ডাকি না। এবার শুনেলেন ওটা কিভাবে সরবে, ইমাম বুখারী আলাইহি রাহমাহ একটা হাদিস বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন বানি ইসরাইলদের তিনটে যুবক পাহাড়ের ধারে বেড়াতে গেছিল, বেড়াতে যাওয়ার পর যখন ঝড় বৃষ্টি এসে গেল, ওরা একটা গুহাতে গিয়ে তিনজন আশ্রয় নিল, কিন্তু অতি ঝড়ের কারণে
পাহাড়ের মাথার একটা বৃহৎ পাথর এসে তাদের গর্তের মুখে আটকে গেল। তাদের ঝড় বৃষ্টি যখন থেমে গেল, তারা ফাঁক দিয়ে দেখতে পেয়েছে আর তো ঝড় বৃষ্টি হয় না, তবে তো বেরোতে হবে। তিনজনের যত পেশির ক্ষমতা ছিল একসঙ্গে লাগিয়ে দিল, কিন্তু তারা পাথরটা হিলাতে পারলো না। তারা তখন চিন্তা করে নিল, এখানে কোনো মিডিয়া পৌঁছাবে না, আমাদের খবর পৃথিবীর কেউ পাবে না, আত্মীয় স্বজন পাবে না, আমরা এখানে না খেয়ে খেয়ে ধুকে ধুকে সলিল সমাধি হয়ে যাবে, আমরা মরে যাব, কেয়ামতের ময়দানে লোক বুঝবে যে আমরা কোন দিকে মরেছি, আমাদের খবর পৃথিবীর মানুষ পাবে। তারা আপসের মধ্যে মাসোয়ারা শুরু করলো পাথরটা সরানোর বুদ্ধিকে। বলে জিসিপি ডাক, দুজারে ডাক, তাও তো হবে না, বেরোতেই তো পারবো না, তো ডাকবো কাকে রে? বলে এখন একটাই শক্তি বাকি আছে, আল্লাহর নাম ধর। এবার তিনজন আল্লাহকে স্মরণ করতে শুরু করলো। একজন বলল, মাহুদ, আমার ঘরে একটা গোলাম একদিনের কাজ করে পালিয়ে গেছিল, যদি সেই কাজটা পালিয়ে গেছে তার একদিনের বেতনকে রেখে আমি একটা বকরি কিনে একটা পাল করে দিয়েছিলাম, অভাবের কারণে সে একদিনের বেতনটা নিতে এসেছিল। আমি বলেছি সমস্ত বকরির পালটা তোমার, সে বিশ্বাস করে না। আমি তাকে বলেছি তোমার টাকা থেকে তোমাকে বাড়িয়ে দিয়েছি, তখন সে সেটা নিয়ে গেছে। মাবুদ রে, তোমাকে স্মরণ করছি, এটা যদি তোমার জন্য করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও। হালকা সরে গেল, মুখের কথা শুধু আল্লাহকে স্মরণ। দ্বিতীয় জন বলল, মাবুদ, আমার চাচা তো বোনটা দেখতে বড় সুন্দর ছিল, সুন্দরী ছিল, কি খুঁজছে? মোবাইল ইন্নালিল্লাহ। আরে মাওলানা সাহেব মোবাইলটা দেন, দেখেন একবার। আচ্ছা রাস্তায় যদি কেউ চোখে পান্ত দেবেন একটু, ছেলে মানুষ যারা আছে সাথে যাও, দুজন লাইট নিয়ে যাও, আপনারা ধ্যান দেন। সকলে আমরা দোয়া করি যেন উনি পেয়ে যান, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। এরপর দ্বিতীয় জন বলল, চাচা তো বোনটা দেখতে বড় সুন্দরী ছিল, কিন্তু মনে মনে বাসনা এই কামনাই, তাকে আমি আমার সঙ্গে রাখতাম, কিন্তু আমার চাচা তো বোনকে কোনোদিন প্রস্তাব দিতে পারেনি, আমার কুপ্রস্তাবটা শুধু আমার মনের ভিতরেই ঘুরতো। হঠাৎ আমার বোনটা একদিন সে অভাবের তারণায় আমার কাছে ঋণ করতে এলো, এই সুযোগেই আমি কুপ্রস্তাবটা দিয়ে ফেললাম, আর যখনই প্রস্তাব দিলাম সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিল। এই আল্লাহ, এই প্রস্তাবটা যে সে গ্রহণ করছে, মাবুদ রে বলেন, আমরা দুজনে নির্জন জায়গায় পৌঁছে গেলাম, একদম কাজের কাছাকাছি পৌঁছেছি, এমন আনন্দের টাইম, মধুর টাইমে দেখছি আমার চাচাতো বোনের দুই চোখ দিয়ে গড় গড় করে পানি। আমি বললাম, বোন তুমি এখন কাঁদো কেন, এটা তো আনন্দের টাইম। আমার চাচাতো বোনটা বলে ফেলল, ভাই আমি আল্লাহর ভয়ে কাঁদছি, মাবুদ রে, সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে ফিরে এলাম, মাবুদ এটা যদি আমি তোমার ভয়ে করে থাকি তো পাথরটা সরিয়ে দাও। তৃতীয় জন বলল যে আমি আমার মা বাপের জন্য প্রতিদিনের ছাগলের দুধ তয়ে খাই, একদিন ঘাস দেখতে দেখতে বহু দূর রাস্তা অতিক্রম করে চলে গেছি, তারপরে সেখান থেকে ফিরে এসে দেখি মা বাপ ঘুমিয়ে গেছে, পেয়ালা দুধের পেয়ালাটা নিয়ে আমি ছেলেকে বিবিকে না দিয়ে আব্বা মায়ের জন্য দাঁড়িয়ে থেকে গেলাম। মা বুঝছে যে এটা তোমার খুশির জন্য করে থাকে, তাহলে তুমি পাথরটা সরিয়ে দাও। তিনজন আল্লাহকে স্মরণ করল, পাথর সরে গেল। এখানে একটা পেয়েছেন, রিং হচ্ছে, হ্যাঁ পেয়ে গেছে, পেয়ে গেছি ইনশাল্লাহ। আমার আপনাদেরকে মিষ্টি খেতে 5,000 টাকা দিবে, আমার বাপ বেটা, আমার 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 আব্বার নাম ইরফান জি। আমি একটা ছোট্ট করে বই লিখেছি আপনাদের সামনে, বইটা কি জানেন, পৃথিবীতে নামাজের দাওয়াত প্রচুর, রোজার দাওয়াত প্রচুর, মানুষ মানুষকে সুদ খেও না মদ খেও না বলছে, কিন্তু হজের ব্যাপারে উমরার ব্যাপারে কোনো দাওয়াত নাই, মানুষ সব ঘুমিয়ে গেছে, হজ উমরা টাকা হচ্ছে তারপরও। তা আমি একটা মক্কা মদিনার সফর বলে 20 টাকার ছোট্ট বই লিখেছি, ওই বইটা আপনাদের এখানে আছে, 200 পিস পাবেন ইনশাল্লাহ, আমার লোক বসে আছে পেছনে, 20 টাকা পিস মাত্র, ওটা দেখবেন, মক্কা মদিনার সফর।
তো আমি যে কথা আপনাদের সামনে বলছি যে এরা আল্লাহকে স্মরণ করলো, এখান থেকে একটা লাভের কথা বলে দিই, লাভের কথা খুব ভালো করে শুনবেন, এটা পার্থিব এই রানিং লাভ বলছি। আপনার বাড়ি এখানে ডান দিকে বেঈমান আপনাকে কষ্ট দিচ্ছে, বাম দিকে যে ঘর সে এক ডাকাত আপনাকে কষ্ট দিচ্ছে, পেছন দিকে আপনার চাচাতো ভাই আপনাকে নিষ্পেষণ চালাচ্ছে, সামনে আপনার বড় ভাই রয়েছে সেও দেখতে পারে না, যেন আপনি বাস করছেন চামড়ার ঘরে, কুকুরের টানাটানি করছে। বন্ধুরে, গভীর রাত্রিতে উঠে খালি আল্লাহকে বলে দেন, মাবুদ আপনি তো মুসাকে রাস্তা দিয়েছিলেন, বানী ইসরাইলে তিনজনের পাথর সরিয়ে দিয়েছিলেন, এই মাবুদে বেঈমানগুলোকে ক্লিয়ার করে দিয়ে আমাকে রাস্তা ক্লিয়ার করে দাও, তো ষাঁড় মরবে, ষাঁড়ের পুঁকাও মরে যাবে বন্ধুরে। অতএব আল্লাহর স্মরণের ভিতরে বিরাট বড় লাভ লুকানো আছে, এর জন্য আমার রব বলেছেন আলা আবি ফাদকুরনি আদকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। প্রথম গুনাহ কে করেছিল? হ্যাঁ, আদম আলাইহিসসালাম। গুনাহ আদম আলাইহিসসালাম দিয়ে তওবা করলেন কি করলেন না? যারা বলেন অনুসূচনা হয়েছিল কি হয়নি? ওনার তওবার ভিতরে অনুসূচনা ছিল, অনুসূচনা ছিল কি? আল্লাহুম্মা, সকলে সেটা বলি, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। দেখেন আপনারা উঠছেন কেন ভাই? এখনই জিকির করতে যাবেন নাকি? হ্যাঁ, না তাহারি হচ্ছে না, তো ভালো লাগছে না? আও 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 বলছে, দয়ার নবী আমার ভিসা লাগিয়ে দাও। আচ্ছা, নবী কি হাই কমিশনার? তোকে মদিনার ভিসা লাগাবে? হ্যাঁ, মদিনার ভিসা লাগিয়ে দাও। হ্যাঁ, মুর্শিদো মুর্শিদো, হ্যাঁ হ্যাঁ, এর কত কত নম্বর যে পাগলা, ওকে রাঁচিতেও নিবে না। রাঁচির ডাক্তাররা বলবে অনেক পাগলা দেখেছি, ল্যাংটা হয়ে নাচে, কিন্তু তোর মতো পাগলা দেখিনি। হ্যাঁ, আর হাফ ল্যাডিস, মুখটা তো আর হাফ ল্যাডিস, জি পুরুষের মুখ ওর নাই। তো আল্লাহ তাবারাকবা তাআলা মাফ করুন যে এইসব কবল থেকে বাঁচান। আজকে শুধু জিকিরের ওপরে কথা বললাম, আর খুব খেয়াল রাখবেন, জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ, প্রতি সেকেন্ডে আল্লাহকে স্মরণ করতে হবে। খালি ছোট্ট করে একটা কথা বলে দিই, আজকের সমাপনী দিব, কিন্তু কেউ উঠবেন না আল্লাহর রাস্তায়, কারণ এটা মসজিদের জলসা, মসজিদের কথা বলবো, আমার বক্তব্য বন্ধ না হওয়া পর্যন্ত আপনারা উঠবেন না, আমি একটা চ্যাপ্টার খালি চেঞ্জ করব। তো আল্লাহ তাবারাকবা তাআলা এই জিকিরের ভিতরে এত লাভ ভরে রেখেছেন। জিকির মানে হচ্ছে স্মরণ, বুঝছেন? সহজ করে মনে করে আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। বিশ্ববাসীর এক, তোদেরকে আমি ওসিয়ত করে দিলাম, আমার ওসিয়তগুলো যদি তোরা স্মরণ রাখিস তো কাজে লাগবে। দেখেন এখন পানি খাবো, এটার জিকির কি? এটার জিকির কি? বিসমিল্লাহ, তারপরে কি? আলহামদুলিল্লাহ। এটার জিকির কি? ডান হাতে পান করবে, এটাও জিকির, মানে আমাকে স্মরণ রাখতে হচ্ছে। আমার নবী বলেছেন ডান হাতে খা না হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, তাহলে আল্লাহকে স্মরণ হয়ে গেল। তিনবারে খেলে আমার রব খুশি হবেন, যেহেতু তিনি বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আমার হাবিবকে অনুকরণ করবে আমার মহব্বত তার দিকে দৌড়ে যাবে, তাহলে আল্লাহর মহব্বতকে টানার জন্য আমি নবীজির মতো করে পান করব। তো এটাই হয়ে গেল জিকির। এবার আমি দোকানদার, ডাঁড়িতে যখন আমি মালটা ওজন করব তখন আমার জিকির কি হবে? যে এই পৃথিবীর ডাঁড়ির কাঁটা কেউ না দেখলে আমার রব দেখছেন, এখানে আমি কম দিব না, কম নিব না, কম দিব না, বেশি নিব না, এই কাজ আমার দ্বারা হতে পারে না। আমি যখন মাঠে কাজে যাব তখন আমার জিকির কি হবে? মাঠ আমাকে খেতে দেয় না, রুজি দেনেওয়ালা আল্লাহ, এটা মাত্র আমার জিন্দেগীর একটা শ্রমের রাস্তা, এটা আমাকে আল্লাহ দিয়েছেন তাই আমি করছি। আমি যখন ব্যবসায় বেরিয়ে যাব, সফলতা ব্যবসার ভিতরে নয়, সফলতা আমার রবের হাতে রয়েছে, আমার রব যদি ব্যবসাতে সফলতা দেয় এক
একই বিজনেসে কতজন দেউলিয়া হয়ে ফিকির হয়ে ফকির হয়ে গেল, আবার ওই বিজনেসে কতজন গেনার হয়ে কোটিপতি হয়ে গেল। তার মানে প্রত্যেকটা কাজের পেছনে মা বোনেরা ঝাড়ু ধরবে বিসমিল্লা বলে। কি কাজ না ঝাড়ু দেওয়া, কত ছোট কাজ যে আঙিনাটাকে ঝাড়ু দেবে, নোংরা করবে, পরিষ্কার করবে, বিসমিল্লাহ বলে ঝাড়ু ধরবে, আর যখন শেষ হয়ে যাবে বলবে আলহামদুলিল্লাহ আমি একটা কাজ করতে পারলাম, রান্না করতে বসবে বিসমিল্লাহ, পেঁয়াজ কাটবে আলু কাটবে বিসমিল্লাহ বলে শুরু করবে। এটাই হলো আমাদের বড় জিকির, সব সময় সব কাজে সব সময় খাওয়াতে উঠাতে বসাতে তৈরিতে আমি আমার রবকে স্মরণ করব। আর এইরকম যখন স্মরণ করব তখন আমার দিলটা প্রশান্তিতে ভুগবে এবং আমার সমস্ত রাস্তা আসান হয়ে যাবে। জিকির সব সময় ২৪ ঘন্টা, একটা সেকেন্ড নয়। এবার একটা কথা আপনাদেরকে কেটে কেটে বলি, বেশি সময় নিব না, এক মিনিটে শেষ করব। নামাজ ক বছরে শুরু? তাহলে ৬ বছর মাপ আছে, পড়তে পারে, ছোটো ছেলে মা বাপের সঙ্গে গিয়েছে। রোজা অনেক রকম মত আছে, ১০, ১১, ১২ সর্বোচ্চ, তারপরে তার জন্য একদম ফরজ আইন। তাহলে রোজা ৯ মাস, ১১ মাস ছুটি, আর নামাজ দিনে কয়বার, বাকি ফাঁকা জায়গাগুলো কি ছুটি? এখন আমাদের ছুটি আছে যতক্ষণ পর্যন্ত ফজর আজান না হবে, তাহলে নামাজ হলো, রোজা হলো। হজ জীবনে একবার, বাকি টাইম ছুটি, টাকা থাকলে তুমি ১০ হয়ে যাওয়ার সুবিধা নেই। তাহলে জাকাত বছরে একবার, তারপরে বাকি ছুটি, তাহলে ৪টাতে ছুটি রয়েছে একবার, একবার নামাজ দিনে ৫ বার, বাকি টাইম ছুটি। ৭ বছর আগে অত জরুরি নেই, ফরজ আইন নয়। রোজা বছরে একবার, বাকি টাইম ছুটি। তারপরে তো জাকাত বছরে একবার, বাকি সারা বছর যত কোটি টাকা থাক তোমার ছুটি। এরকম ধরনের জাকাত হলো, হজ হলো জীবনে একবার। কিন্তু কালেমা কখন ছুটি? মানে নামাজ পড়বো তখন, যেমন কথার কথা বলছি যে টুপিটা লাগাই সালাম ফেরার পর খুলে নিই, তো যখন নামাজ পড়তে যাবো তখন ইমানদার হবো, আর নামাজ পড়ে বের হয়ে বেঈমান হবো? কালেমার কোনো ছুটি আছে? কোনো গ্যাপ আছে? এটা তো জিকির, জিকিরও কোনো গ্যাপ নাই। গোসল করতে যাব, পায়খানাতে জিকির হয়। পায়খানাতে জিকির হয় কি হয় না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস। জি ভাই, আমার আল্লাহর নাম পবিত্র, কঠিন অসুখ কষ্ট কাঠিন্য হয়ে গেছে, কিংবা ব্লাড চলছে, অনেকের কত কষ্ট হয়, হারিস হয়ে যায়, তখন তার বুকের জ্বালার, পেটের জ্বালা সহ্য করতে না পেরে পায়খানার ভিতরেই বলছে আল্লাহ, আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি আসান করে দাও, এর জন্য কোনো অসুবিধা হবে না, পাক না পাকের প্রয়োজন নাই, মেয়েদের মেন্স হয়ে গেছে, নামাজ পড়বে না, আল্লাহর জিকির করবে, কোনো অসুবিধা নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জিকিরে কোনো পাক না পাক কি আছে? এমন কি বন্ধুরে, আপনি আমি যেমন আল্লাহকে ডাকে ইসব্বিহু লিল্লাহি মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে তার মধ্যে যে আছে সবাই আল্লাহকে ডাকে, এর মানে একটা মাছি মশাও পর্যন্ত আল্লাহকে ডাকে, মাছি পায়খানার উপরে বসে থাকলেও আল্লাহকে ডাকে, আর ড্রেনে যে পোকাগুলো আছে কেঁচার মতো এরাও আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তার মানে আল্লাহর জিকির একটা সেকেন্ড পৃথিবীর কোনো কোনে বাদ নাই। শুধু আপনি আমি ভাবি হয়তো যে গোসল করে উঁচু করে বসতে হবে জিকির করতে, আপনি না পাকাচ্ছেন, হালাতে গোসল করতে পারেননি, হয়তোবা তাড়াহুড়ো করে গাড়ি ধরে নিয়েছেন, এমন সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্বামী স্ত্রী আপনার গোসলটা বাকি ছিল, কোনো মহিলা মেন্স অবস্থায় আছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, সে কি আল্লাহকে ডাকবে না? তার জন্য কি গোসলের প্রয়োজন আছে নাকি? জি না, ওই হালাতেই আল্লাহকে ডাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য
সাহায্য করো। আল্লাহ আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, হতে পারে এখন আমি মারা যাব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাই ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ লাগজা আল্লাহ তুমি আমাকে সব ব্যথা দূর করে দাও। অতএব জিকিরের ব্যাপারে পবিত্রতা ঘোষণা করে তারপরে নামতে হবে এমন কিছু নাই, তবে নামাজের জন্য পবিত্রতা প্রয়োজন আছে। লা সালাতা ইল্লা বিতহুর, আল্লাহর নবী বলেছেন নাপাক হালাতে নামাজ হবে না। সত্য কথা বলতে গিয়ে গোপন না করাটাই ভালো। আমরা যারা আইলা হাদিস গ্রুপ, আমিও আইলা হাদিস, আমার 70 পুরো আইলা হাদিস, মানে ইউটিউবাররা এগুলোকে কেটে এডিট করে খুব দিয়ে দেয়, দিয়ে বলে নূর মোহাম্মদ আজ হানফি হয়ে গেছে, কদিন আগে দিয়েছিল, বুঝে নেই সেই এই জায়গাটা কেটে নিয়েছে। আমি আফসোস করে একটা কথা বলেছিলাম, আজকেও সেটা বলছি, সারা পৃথিবী যত জাতি আছে জাহান্নাম যাবে কিন্তু আগে আইলা হাদিস যাবে। কেন? যে এদেরকে আল্লাহ সেই হাদিস এবং কোরআনের আসল জ্ঞানটা দিয়েছে, এটা ঠিক না ভুল, আর এরা বসে আছে এটা কাউকে পৌঁছাইছে না, এর জন্য আল্লাহকে জবাব বেশি লাগবে। আমার আকীদা, আমার আকীদা জাতিগতভাবে সারা পৃথিবীর ইমাম হচ্ছে আইলা হাদিসরা জাতিকে ফেরানোর জন্য, কিন্তু এরা লম্বা হয়ে শুয়ে আছে। তো ওই জন্যে আমি নিজে আইলা হাদিস, আমার 14 গোষ্ঠী আইলা হাদিস, 70 পুরুষ আইলা হাদিস, আমি সেই হিসাবে একটা কথা বলছি যে আমাদের দুর্ভাগ্য বিষয়, সালাম ফেরার পরে রসুল্লাহ সাল্লাম একসঙ্গে হাত তুলে দোয়া করেননি, এর কোনো দলিল নেই, আলহামদুলিল্লাহ আমরা করি না। কিন্তু যে দোয়াগুলো মাসনুন আছে বসে বসে পড়ার, সেগুলো ওই সাথেই হুড্ডু করে মেরে দিত, খালি ডান দিকে সালাম ফেরে ইমাম বাঁ দিকে ফেরার পর যে পেছনে তাকাই তখন তিন কাতার নাই, খালি জলিল চাচা পেরারাই ছিল রুগী বলেও বসে আছে, ওকে ধরে তুলতে হয়। জি ভাই, এই ঘটনা ঘটছে কি ঘটছে না, এটা আপনারা এডিট করে দিয়ে দেবেন যে আইলা হাদিসের দুশ্মন, আমি তা বলছি না। আমি বলতে চাইছি যে দেখেন, নামাজের আগে যদি নামাজের জন্য অপেক্ষা করা হয়, জি বাবজি, নামাজের সমান নাকি, তাই তো আল্লাহ রসুলের হাদিস, আর নামাজের পরে যদি কেউ কাতারে বসে থাকে তো নামাজের সমান নাকি, নামাজের আগে কেন নামাজের সমান নাকি, তার কারণ আপনি একটা বিরাট কাজে নামবেন, তার আগে যদি আপনার ধ্যান জ্ঞান ঠিক করেন, এখন নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকবো, এক ধ্যানে ডাকবো, কিছু জিকির করেন, দেখবেন নামাজটা পুরো আনন্দ পাবেন, আর নামাজের পরে যদি আপনি সময় কাটান তো নাকি পাবেন। তো ওই হুটপাট করে দূরে পালালে হবে না, তো আমাদের আল্লাহ জিকির করতে হবে, করতে হবে কি হবে না। এখন এই জালসাটা হচ্ছে মসজিদের, আর এরা মসজিদ কমিটি খুব চালাক নয়, অতগুলো টাকা যদি সামনে রাখে আর কেউ দান দিবে, দেখে তো মনে হচ্ছে যে স্টেট ব্যাংক ফেল মারে। হ্যাঁ, টাকা পয়সা হচ্ছে গোপনীয় জিনিস, ওরা থাক মেরে মেরে সামনে রাখছে, কেউ দান দেবে না, ফকিরি হালাত সবসময় দেখাতে হবে, কান নাকা গরিব, ছিঁড়া জামা পরো, কোটি টাকা পকেটে রাখো, বুঝে না। তো যাই হোক, এখন আপনাদের কাছে শেষ আবেদন, মা বোনেরা আপনারা আমাকে আল্লাহর ওয়াস্তে একবার প্রাণ খুলে কিছু দান দেন, ওখানে মেয়েদের কাছে চাদর পাঠান, মেয়েদের ডিউটিতে যারা আছেন চাদর নিয়ে যান, আমি আপনাদেরকে বলছি বেটি বোন 100-200 টাকা আপনারা দেন, আর যারা সামনে বসে আছেন আপনাদের কাছে 5-7 মিনিট টাইম নিচ্ছি, খালি উঠবেন না, হাতগুলো ধরছি আল্লাহর ওয়াস্তে বলছি উঠবেন না, 5-7 মিনিট পর ছেড়ে দেবো ইনশাল্লাহ। কেউ আছেন 2000-5000 দেনেওয়ালা? কত? 1000। 2000-5000 দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? এইখানে একটা 1000 টাকা এসেছে অনেকক্ষণ। জি, সাহিনা বিবি, নজরুল 1000 দেন। আর কে আছেন? সাহিনা বিবি 500, নজরুল 1000। ভাই আর চলে যাবেন না, খালি এটা আমার প্রথম আবদার, একসঙ্গে ভাঙবো, দোয়া পরে ভাঙবো, আল্লাহ খুশি হবেন। আপনি 7 মিনিটে এমন কিছু বিশ্ব জয় করবেন না, আল্লাহ মাফ করুক, আগে চলতে গিয়ে ভাববেন রাস্তা ফাঁকা আছে, আর পায়ে যদি টক্কর লাগে, নাক থাকলে যদি পড়েন, তাহলে 7 দিন আর ঘর দেখতেই পাবেন না, জঙ্গিপুরে টাঙ্গা থাকবেন। তার থেকে চুপ করে 7টা মিনিট কাটান, একসঙ্গেই যাবো ইনশাল্লাহ। কত রে বাপ? 1000 টাকা।
টাকা দিয়ে এদিকে পেছন করে ধরছে, যে হয়তো আবার ধরবে। আমি কি বলবো, যে আর কেউ আছেন হাজার টাকা দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা, আর এর ভিতরেও চাদর দেন, চাদর দেন, চাদর পাঠান এর ভিতরে দশ বিশ পঞ্চাশ করে। বাবা কমিটির ছেলে যাও সোনামানি, যা যা আছে দিয়ে দেন, দশ বিশ পঞ্চাশ একশো দিয়ে দেন। আর এক মিনিট হয়ে গেল, আর চার মিনিট বসিয়ে রাখবো পেছন দিক থেকে। রে বা আদায় করার নিয়ম হচ্ছে পেছন দিকটা, ওরা আগে ভাগবে। এরা ভিক্ষা করে কিন্তু চাইতে জানে না, যারা পালাইছে ওইটিকে আগে ধর, লেফটে ধরে নিয়ে পড়ে যাবে, টাকা দে পড়ে যাবে। আল্লাহর গোলাম, আর কেউ আছেন হাজার টাকা দেনেওয়ালা? আল্লাহর বান্দা হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন? হাজার হাজার আল্লাহর গোলাম কত কে দিলে? আর পাঁচশো চেয়ে লেখে যা দিবে, যা যা আছে তোর মায়ের টাকা প্রচুর, যা আর পাঁচশো চেয়ে লিয়ে। ছেঁড়া টাকা দিয়েছি না কি রে বাপ? হ্যাঁ মাশাল্লাহ জি। আর কেউ আছেন? মা বোনেরা আমার সব ক্যামেরা ফেলে দিয়ে চলে আসেন, আপনার পায়ের এখন মূল্য কত? যার ক্যামেরাতে পা পড়বে তার কপাল ফিরে যাবে। কত আছে সোনা? এটা কোন ধরনের আদায়? দু হাজার দিলেই ভালো হয়, দেড় হাজার টাকা আদায় হলো। গতকালকে কালেকশনে যান ভরে গেছে, নগদ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দু লাখ নগদ, একদম ঋণ নয়। কত? ও কি বললে এটাই আমি বুঝতে পারলাম না, এত তাড়াহুড়ো করছে জি। আর কেউ আছেন? আল্লাহর গোলাম চলে যান না, দেখেন দু মিনিট হয়ে গেল আর তিন মিনিট, পাঁচ মিনিটে ছেড়ে দেবেন। ইন্নালিল্লাহি, দেখেন পাঁচ হাজার টাকা দিয়েছে। আব্বা কাকে বলে? ছেলে মরে গেছে তাও ছেলে, ছেলে এমন একটা জিনিস। আর মা বাপও একই জিনিস, মা বাপের খিদমত মরার পরেও সন্তান করতে পারবে জি। কাসিবুল ভাই সন্তানের জন্য পাঁচ হাজার দিয়েছেন, দোয়া করবো রাসিবুল, দোয়া করবো ইনশাআল্লাহ রাসিবুল জি। আর কেউ আছেন পাঁচ হাজার দেনেওয়ালা? এই উঠছে দিবে, এই পাঁচ হাজার দিবে, মানে জুতো পড়ছে, পাঁচ হাজার দিবে উঠছে, আলহামদুলিল্লাহ। আছেন তাতে এসে এক গাড়ি বালি কত দাম? মাশাল্লাহ, এক গালি বা এক গাড়ি বালু মেয়েদের দিক থেকে এক লাখ চোদ্দ হাজার এসেছে, তাহলে আর কত বাকি আছে? ছত্রিশ হাজার বাকি আছে দেড় লাখ হতে। মা বোনেরা দেড় লাখ হতে ছত্রিশ হাজার বাকি। হ্যাঁ পাঁচ হাজার। কি নাম? কার নাম? হ্যাঁ দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, এর দাবিগুলো সত্য। কত? এক হাজার। আর নাই? একবারে নাই? আর পাঁচশো নাই? একশো টাকা নেই জি ভাই? আর কেউ আছেন আল্লাহর বান্দা? হাসিয়ে না, আবদার করা যায় শরীয়তে, এটা জায়েজ আছে। দোয়া তো করবই লালচাঁদ ভাই, এক হাজার টাকা জি ইনশাআল্লাহ। এহ পাঁচশো বেরিয়ে গিয়েছে, বিপদ হয়ে গেল, ওটা দিতে পারছি না। কি বিপদ হলো জি, মনে কষ্ট হচ্ছে না? আচ্ছা দেখেন উসমানের মতো যে উঠটি এলো ওটাই চলে যাক, হযরত উসমান এটা করেছিলেন। দেখেন কত ভালো মানুষ, এক হাজার দিলেন আর একশো আবদার করলেন তো পাঁচশো দিলেন, এরকম মানুষ আছে। এই লোকগুলো কিয়ামতের মাঠে যখন আবদার করবে আল্লাহর কাছে, তার আবদার মিটাবে, এটা নিয়ম। আমি তো মসজিদের জন্য আবদার করছি ভাই, যাদের মন চাইছে উঠবো আর দু মিনিট, তা আমি আর এক মিনিট পর দোয়া করবো ইনশাআল্লাহ। দেন কত আছে? পাঁচ দু হাজার। কি করেন ভাই? কিসের? দাঁড়া, ও তো মোটা, ওর থেকে মোটা তো দেখতেই পেয়েছি। আরে শুনুন, দুজনাই 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 কিসের ব্যবসা আপনার? আচ্ছা হরেক, আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দেন। হ্যাঁ বলেন, কত দিলেন আপনি? দু হাজার। আর পরে কত দেবেন? পরে আট হাজার দিয়ে দিয়েন।
আরে ভাই আল্লাহ আপনাকে দিয়েছেন দেবে, আচ্ছা 3000 পরে দেবে, 5000 আল্লাহ আকবার দোয়া করবো, কত ভালো ছেলে 5000 টাকা মা বাপের নামে, মা বেঁচে আছে আব্বা চলে গেছেন, অবশ্যই সবাই কত আছে 500, তো ওইটা চলে এসেছিল ফ্রি নাকি খেয়াল আর আছে কিছুই নাই 510, ঠিক আছে আর কেউ আছেন? জি ভাই আমি একটু দোয়া দিই, এই আল্লাহ যারা 1000, 2000, 5000, 10000, 20000 দান করলে বাবু দানগুলো তুমি কবুল করে নাও, যে যার নিয়তে দান করেছে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তাইয়েবা দাও, আমলে হাসানা দান করো, রব্বুল আলামিন কেউ মায়ের নামে আব্বার নামে ভাইয়ের নামে বন্ধুর নামে নানা নানি দাদা দাদির নামে দান করেছে আল্লাহ কবুল করে নাও, যারা কবরে চলে গেছে মাহবুব গো তাদের কবরে তুমি যদি তোমার আদালতে বাঁধা পড়ে থাকে মাফ করে দিও, কবরগুলোকে নূরে মনোয়ার করে দিও, পৃথিবীর বুকে যদি বেঁচে থাকে আল্লাহ সুস্থতা জীবন দান করিও, রোগমুক্ত জীবন দান করিও মাহবুব, আল্লাহ এদেরকে তুমি কবুল করো, এদেরকে মাফ করো ক্ষমা করো। এখন আপনারা আমিন বলছেন না কেন? এ আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে আল্লাহ তুমি মাফ করো, সারা দুনিয়ার মুসলমানকে তুমি ক্ষমা করো, পৃথিবীর বুকে মুসলমানদের উপরে অত্যাচার চলছে আল্লাহ তুমি বেঈমানদের জাল কেটে দাও, এ আল্লাহ বেঈমানদেরকে ইমান দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও, যদি তোমার কলমে তাদের ইমান না থাকে আল্লাহ ধ্বংস করে দাও, এ আল্লাহ প্যালেস্তাইনের মুসলমানদেরকে আল্লাহ তুমি ইমান আমানে হেফাজত করো, এ আল্লাহ ইসরায়েলের বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও, মাবুদ গো ইহুদিদের নীল নকশাকে কেটে ফেলে দাও, এ আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করো, তাদেরকে তুমি কবুল করো, এ আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। এখন মজলিস ভাঙা দোয়া পড়ছি, 5 মিনিট পুরা হয়ে গেছে, উঠবেন আর ওই একটা করে বই খুচরা নিয়ে যাবেন যার নেওয়ার ইচ্ছা, বইটা খুবই ভালো, বুখারি মুসলিমের হাদিস আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।